বাপজিরা শোনার আল্লাহ, নারীকে ঘরের বাইরে বার করা হারাম, পর পুরুষের কাছে বসানো হারাম, আর বিবির উপার্জনের টাকা সংসার চালানো এটাও একটা হারাম। আল্লাহ নবী যার দায়ুস লায়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, মানি দায়ুস ইয়া রাসূলুল্লাহ, দায়ুস কারা? বলে পুরুষের কাজে নারী করে যারা, নারীর কাজে পুরুষ করে যারা, দায়ুস হলো তারা। ছেলে মানুষ করার দায়িত্ব কার? মায়ের। ছেলে লালন পালন করার দায়িত্ব কার? মায়ের। মা যখন ছেলে লালন পালন ছেড়ে দিয়ে বাপের কোলে তুলে দেবে, মা টাকা কামাতে যাবে, তখন বুঝতে হচ্ছে সংসার হলো দায়ুসের সংসার। বিবি কামিয়ানে স্বামী বসে বসে ঘরে খায়, এটা দায়ুস ছাড়ার কেউ নয়। আমার বাপজির আমার সোনার চাঁদ বন্ধুরা, কটা হারাম হলো? তিনটি হারাম। আর এটা এখন বাংলার জমিনে বড় আরাম। হ্যাঁ না বলো। এ বাবাজি, মেয়েদের জন্য চারটে পোশাক পরা, চারটে পোশাক পরা হারাম। এক নম্বর পাতলা পোশাক পরা যাবে না, দুই নম্বর মাথার চুল খোলা, চুল খুলে রাস্তায় বেরোনো যাবে না, তিন নম্বর কাউকে পুরুষ দেখে মুচকি হাসা যাবে না। কারণ একবার মুচকি হেসে দিলে মেম্বরের ইমাম চার রাকাত নামাজ তিন রাকাতে সালাম ফিরিয়ে দেবে, বুঝতে পারবে না। বোঝেন কি বোঝেন না? এ বাবাজির আমার সোনার চাঁদ বন্ধুরা, মুচকি হাসা হারাম, আরে আরে লোকের দিকে তাকানো হারাম, পাতলা কাপড় পরা হারাম, মাথার চুল খুলে রাস্তায় বেরোনো হারাম। এখন বাংলায় এই চারটে হচ্ছে ব্যারাম। মাথার চুল না শ্যাম্পু করলে বাজারে যেতে পারবে না, আর জলসা দিনে এমন শ্যাম্পু করবে মৌলবীর মেজাজ ঠিক থাকবে? জোরে বলেন। বক্তা মনে মনে করছে বিয়ের আগে এই গ্রামেরই ভালো হতো, এইরকম জিনিস আমাদের গ্রামে পাওয়া যাবে? জোরে বলেন না। আমার বাপজির আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন পোশাক পাতলা পরা হারাম, কিন্তু এত মোটা পোশাক পরলে, মোটা জামা মোটা ব্লাউজ কিনে এনে দিলে স্বামীকে বলবে তুমি কি সেকেলে বৃদ্ধ মাল, এ বস্তা পরতে পারবো না, ওটা তুমি পরো, তোমার মাকে পরাও আমি পরতে পারবো না, এমন জামা কিনে দেবে। জামার ভেতরে মামা, মামার ভেতরে সব জায়গা কিছু আছে, দেখা যেন যায় জামা, শাড়ির ভেতরে জামা, জামার ভেতরে জামা, তিনটে যদি দেখা না যায় ও শাড়ি পরা, জোরে বলো, যাবে না। তারপরে পেট আর পিঠ যদি চাপা দেয় গরমে থাকা, কি আশ্চর্য যন্ত্রণা! আমার বাবাজির আমার সোনার চাঁদ বন্ধুরা, কুকুরের মালসায় যদি কোনো মানুষের দুধ দেয়, ও দুধ খাওয়া যাবে? যাবে না। মালসা তো ভালো, জোরে বলো, ওই মালসার ভেতরে যে দুধ ঢেলেছে দুধটা ভালো? মালসা যেখানে কুকুরের ফ্যান ট্যান খাওয়ায় ওটা কি বলে? মালসা বলে। তো কুকুরের মালসায় দুধ দিলে খাওয়া, জোরে বলো, যাবে না। তোমার মুখটা তো কুকুরের মালসা থেকে কম না, এই মালসাতে দরুদ দিলে ফেরেশতারা মাল বুঝতে পারে না এখানে যাব। বুঝতে পারছিলে? আমি কোন মাঠের নাগল কোন মাঠে দেবো? হে বাপজিরা, সোনার আলালেরা, জ্ঞানী জন্দা সুদী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বিড়ি তাড়ি গেঁজা মদ যা ছিল সব চালিয়েছো, মিথ্যা চুকরি ধোকাবাজি ধাপ্পাবাজি চালিয়েছো, তারপরও সুদের টাকা গিলেছ, এটা মালসার থেকে কমা না, এই কুত্তার খাওয়া মালসাতে দরুদ দিলে ফেরেশতারা নেবে, নেবে না। আল্লাহ পাক শুনি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ও ঈমানদার তুমি দরুদ পড়ো, সবার জন্য বলি না, নামাজ পড়া ফরজ না সুন্নত না ওয়াজিব? ফরজ। আল্লাহ বলেছে না নবী বলেছে? বলেছে। হা বাবা, সবার জন্য ফরজ না শুধু ইমাম সাহেবের জন্য? জোরে বলো, সবার জন্য। যদি ফরজ ছিল, ফজরের আজানে সব মাল কোটা কোথায় ছিল? আমার বাবাজির আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মাইরা বোনেরা, ওরে বন্ধু শুনে রেখে দাও, টেস্টে যারা এলাও হবে না, ওদেরকে বাদ দেবে? হ্যাঁ না।
তো আল্লাহ পাক শোনাচ্ছে, শুনে রেখে দে, আমি আল্লাহ ডেকেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়াদারুল বাইআ যালিকুম খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন। 28 পারা সূরা জুমার 9 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠাতে দেখবেন ঠিক দুটো লাইনের পরেতে আল্লাহ পাক শুনছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, ও ঈমানদার আমি নামাজের জন্য ডেকেছি, জুমার দিনে চলে এসো, দেরি করবে না। যারা জুমার দিনে আযান শুনে মসজিদ পর্যন্ত গেল না, আমার আল্লাহ বলে আমি তোকে বাদ দিয়েছি বোকা, তোর তোক দিয়ে আমি আল্লাহ ঈমানদারের খাতায় নাম উঠলো না। তোর বিবি তোকে মুসলমান মনে করে, তোর বাপ তোকে মুসলমান মনে করে, তোর মা তোকে মুসলমান মনে করে, তোর দেশের লোক তোকে মুসলমান বলে পরিচয় দেয়, আমি আল্লাহ মুসলমান বলে পরিচয় দিলাম না। কারণ ঈমানদারকে দেখেছিলাম, ঈমানদার এসে গেছে, যারা ঈমানদার ছিল না তারা আসতে পারলো। জোরে বলেন না। আমাদের পঞ্চায়েতের মেম্বার দিয়েছে ঘোষণা, আমাদের গ্রামের যত ছেলে আছে 5 ফুট 6 ইঞ্চি যাদের হাইট হবে, ছাত্রা যাদের 48 হবে, যাদের শরীরটা সুস্থ হবে, দেখতে সুন্দর হবে, মাধ্যমিকে যারা পাস হবে তাদের একটা করে চাকরি দেওয়া হবে, হাইট মেপে দেখে 70 জনা পড়েছে 5.5 ফুটের 5 ফুট 6 ইঞ্চি, তারপরে বডি দেখে 48 বডি মাপতে গিয়ে দেখে 70 থেকে 30 বাদ গেছে, আর কত আছে 40 জনা। যে 40 আছে মাধ্যমিকে পাস করেছে 4 জনা, সব কটা মাল বসে গেছে কিন্তু আর নাম্বারে যাবে না। হেনা না বলেন, বলে হাইটে ঠিক আছে, বডিতে ঠিক আছে, কিন্তু ডিগ্রিতে যখন হবে না তখন চাকরি থেকে অটোমেটিক বাদ যাবে, চিৎকার করলে হবে না, আমার হায়ার 5.5 ফুট ঠিক আছে, এই 3টে কোয়ালিটি ছিল। হ্যাঁ না না, মুসলমান তোমাকে মাপ ধরা হবে 3 জায়গাতে, শুনে রাখো। প্রথম আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি মুসলমান রে, হারাম থেকে মুসলমান দূরে হবে, আর 2 নম্বর কথা হলো মুসলমান নবীর সুন্নতের উপরে হবে, আর 3 নম্বর নামাজের ডাক দিলে বান্দা আল্লাহর ঘরে হবে। 3টে কোয়ালিটি থাকতে হবে তবে রেকর্ড পাস হবে। এ বাপজিরা, সোনার আলালেরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, মা বাপ তো জোর করে ধরে সুন্নত করিয়ে দিয়েছে। হ্যাঁ না না, ইচ্ছা ছিল না, ওকে ইচ্ছা ছিল ছেড়ে দিলে মাল পালাতে, তো জোর করে জুড়ে জোর করে সুন্নত আদায় করিয়ে দিয়েছে, ও সুন্নত ভালোবেসে ছিল না। আর ভালোবাসা সুন্নত হলে মুসলমানের ছেলে মাথায় টুপি না দিয়ে ঘুরতে পারত না। আমার বাপজি, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এক জায়গায় জলসা করতে গেছি, জায়গার নাম বলবো না, কী বোধ হবে, বলছে হুজুর টুপি মাথায় দেওয়া সুন্নত, দিলেও হয় না দিলেও হয়, দিলে ভালো না দিলে ভালো। আইলাম ঠিক আছে, সুন্নত দিলে ভালো না দিলে ভালো। আমি বললাম হ্যাঁ ঠিক বলেছো, নামাজ পড়ছে দেখি মাথায় টুপি নেই, বড়াঘর চালাচ্ছে, আমি ভাই মাথায় টুপি দাও, ধর্মশাই তাই টুপি টুপি করে ঝগড়া করো, সুন্নত ব্যাপার দিলে হয় না দিলেও হয়। আইলাম বাপজি সত্য কথা বলবো, বলছে হুজুর বলো, আমি জ্বালা করবে না, বললে না আমি তো ওটা কাটলেও হয় না কাটলেও হয়, আলসুপ করে গেছে। হ্যাঁ তোমার যদি ছুঁচোর ডগ না কাটা থাকে, কেউ বুঝতে না পারলে বাসুরা দেবো বুঝতে পারবে, মাল আমাদের না, কারণ খাপ মিলছে না। বউ উঠে গিয়ে নানিকে বলবে, নানি কি ব্যাপার বলবো, তুই বুঝতে পারছি না, তুই যা টেস্ট করাই, বোকা কথা গা, মাথায় টুপি দিলেও হয় না দিলেও হয়, তো ওটা কাটলেও হয় না কাটলে হয়, এটাও সুন্নত, ওটা কি জোরে বলো, ওটার বেলা হুঁশ আছে, এটার বেলা হুঁশ কই, শয়তান জানে ওটা ঢাকা থাকবে কেউ দেখবে না,
এটা মাথায় দিলে মুসলমান মনে করবে মাথায় টুপি দিস না, উনি শয়তানের আধখানা গোলামের ছানা, তোমাকে শয়তান শিখিয়েছে রহমান এটা শেখায় না। আইনাম বাবাজি ঠিক আছে ওটা না হয় গোপন ব্যাপার ছেড়ে দাও, তো সুন্নত নিলে হয় না নিলে হয়? বলছে হুজুর হ্যাঁ হয়। আরে বিয়ে করা কি বলে সুন্নত, বলে করলেও হয় না করলেও? গোটা জাত হারামি করে দিবি তো না, জাত হারামি কোথায় গেল? সুন্নত বাদ দিলে কত বড় ক্ষতি তো জানা আছে, সুন্নত বাদ গেলে জীবনের সবটুকু বাদ চলে যাবে, কথা মনে থাকবে ইনশাল্লাহ। এই হালকা হালকা নমুনা দিলাম, যদি খানকার ভেতরে হতো না একদম প্যাকিং করে দিতুম, কারণ এগুলো হচ্ছে খানকার বয়ান, বাইরের বয়ান না। অনেকের গা চচ্চর করবে বাবাজিরা সোনালালিরা, মাসে প্রত্যেক মাসে একটা দিন আল্লাহর ওলিদের মাহফিলে বসতে হয়, বুজুর্গদের খানকায় বসতে হয়, আল্লাহর ওলিদের কাছে বসতে হয়। আমাকে জানে আমি পীর মানি না, পীর মানি হারামিগুলোকে মানি না, কি বুঝলেন? আমি সবসময় তো বলি বাবা সর্দি লাগলে ঠান্ডা লাগলে গরম গরম পানি খেয়ে তার সাথে একটু মিছরি খাওয়া ভালো, বুকটা হালকা হবে কফ উঠে যাবে, কিন্তু মিছিদি মনে করে ফটকিরি খেয়েও না, কাফন কিনে এনে শুতে হবে, কারণ মালার বাঁচবে না। পিত ধরা ভালো, ওই হারাম ফোরকে ধরা ভালো না, তাহলে জাহান্নামে ওকেও যাবে আর আপনাকেও যাবে, বাঁচানো যাবে না। আমি এই জন্য একটা গল্প অনেক আগে বলতাম যে বাবা চালাক হওয়া ভালো, বেশি চালাক বেশি চালা ভালো না। পিড়ে মুড়িতে রাস্তা যাচ্ছে বেড়াতে, যেতে যেতে দেখে পড়ে আছে একটা সোনার আংটি চকচক করছে, মুড়ি কপ করে গুড়িয়ে নিয়েছে, যেই তুলে নিয়েছে পিট দেখেছে কী তুললো, বলে কী বল, বলে বলবো না, বলে বল বলছি আমার সাথে যাচ্ছিস, এমন ফুক মেরে দেবো ভস্ম হয়ে যাবি, দেখছে শালা ভস্ম হয়ে গেলে তোমার সব চলে যাবে। বলছে হুজুর বলবো, নিলে হবে না। বলছে নিলে হবে না কী রে? বলছে না বলে নেবো না। বলছে বলতো কী জিনিস বলি তো? বলছে হচ্ছে একটা সোনার আংটি পেয়েছি। বলছে বাবা আল্লাহ নারাজ হয়ে যাবে, পরের জিনিস নিতে নেই বাবা, যার জিনিস তাকে ফিরিয়ে দিতে হয়, সে খুব কষ্ট পাচ্ছে, তা জানি তো স্বভাব খারাপ দিবি না, 500 টাকা রাখ মিষ্টি খাবি, আর এইটা আমি যার জিনিস তাকে ফিরিয়ে দিয়ে বলবো বাবা 500 টাকায় বাঁচিয়েছি আমাকে দে, আমি 500 টাকা পেয়ে যাবো, সে তার মালটা পেয়ে যাবে। এ চিন্তা করছে ফিরিতে 500 টাকা যা পাই তাই ভালো, কথা বলছেন নাই? আর ও মনে মনে করছে পেলেই হলো, ওজন করে দেখে প্রায় 1 ভরির মতো, আল্লাহ ভালোই হয়েছে, একে 500 টাকা দিয়েছে, ইয়ে 500 টাকা নিয়ে চলে গেছে, আর ও সোনার আংটি নিয়ে চলে গেছে, কিন্তু মাল কোষ্টি পাথরে মেপে দেখে নাই, দুজন চলে গেছে। আর একজন পাশে মুড়ি ছিল, বলছে তুই 500 কেন দিলে, 100 দিলে হতো, চেপে যাও। বলে কেন? ও যা দিয়েছি বুঝতে পারবে ঠিক তালের সময়। সকালবেলা চলে গেছে বাড়ি যাবে, একবার সকালবেলা কাপড়ের দোকানে কই গো চাচা, দেখবো সকালবেলা করে দিলি, বলছে তোমাদের বউ বাস বাড়ি যাবে, ওঠো ওঠো। বলছে বাবা 8টা বাজুগুলো, 8টা বাজলে হবে? 8টা বাজলে আমার পিঠটা জ্বলে যাবে, দাও। কী ব্যাপার বলে দিন শাড়ি নেবো, ও জানে কত নেবে, 100 টাকা 200 টাকা আমার শাড়ি নেবে। বলছে ওঠো ওঠো, উঠেছে তো শাড়ি বার করে, জানে রিস্কাওয়ালা মাল কত দেবে 100 টাকা। বলছি কী শাড়ি বার, তোমাদের ভালো শাড়ি নাই? যে এক চল মার মুখে উনি শয়তান কথা, কী লিবাল ভালো দেখে শাড়ি দাও। শাড়ি বার করছে 300 টাকা, বলে হ্যাঁ এর মাল দাও, 300 টাকায় শাড়ি, 100 টাকা সায়া, 80 টাকার ব্লাউজ, কথা কি আর 20 টাকা দিয়ে মাল প্যাকিং হয়ে গেছে, তো টাকাটা দিয়েছে, ও তুলে দেখে পুরো জাল। কি বলছে বাবু সকালবেলা 500 টাকার নোট দিলি, আমার কাছে তো খুঁজে নাই, 1 মিনিট দাঁড়া বাড়িতে ফোন করি, ব্যাগ ডালি আসুক। বলে চাষা যাও, তার ফোন করেছে সোজা থানায় ফোন করেছে, স্যার। বলে কি? সেই 2 নম্বরে জাল নোট গেছে, মাল 1টা আমার দোকানে এসছে। পুলিশ দেখছে সকালবেলা এরকম হাত ছাড়া করা যায়, সোজা এসে ঢুকেছে কোথায়? বলে চাঁদুর দোকানে। চাঁদুর দোকানে তোমার দোকানে 2 নম্বরই ব্যবসা চলছে? বলছে না স্যার। দেখি 500 টাকা নোটটা দেখি, তার একদম মাল বলে দিয়েছ? হ্যাঁ। কে দিয়েছে? বলে হুজুর এই দিয়েছ। কোথায় পেয়েছিস? বলছে হুজুর হ্যাট হুজুর, অমনি জামার কলার ধরে মাঘ মাসের শীতে বুঝলেন অ্যাসা পেটা পিটেছে, চাদর টাদর খুলে বসে আছে, কপালের দর্দ করে ঘাম আসছে, শীতকালে ঘাম আসছে, মারের চোখে বসে আছে, চুপ করে মার খেয়ে কথা বললি মার, কথা বলি মার, মেহেদি একদম তাকে হাবদুল করে দিয়েছে, থানায় তুলে এনে এই ভোটা বেলা হোক তার ব্যবস্থা হচ্ছে, দেখ কোর্টে জেলে ভরে রেখে দিয়েছে, থত থত করে কাঁপছে,
চারদিকে ফেটে গেছে, সেখানে হাত দিচ্ছে আর চিন্তা করছে সোনা কি টাকায় পড়লো। যা হাই হোক যাক, বসে আছে চুপ করে। খানিক বাদে সোনার দোকান থেকে ফোন এসছে, স্যার বলে কি ওই পেয়েছে একটা। ইনি যেই বেলা হয়েছে চা পানি খেয়ে সোনার দোকানে গিয়ে বলছে সোনা কত করে, বলে 60,000, বলে বেচলে কত, বলে 55, বলে চলো দাঁড়িপাল্লা বাল করো। বলে দাঁড়িপাল্লা কি হবে, বলছে ভাই আমি বেচবো মাল বার করছি, বার করেছে সোনাওয়ালা হাতে নিয়ে দেখে সারা সোনার জিনিস এক ভরি ওজন আলাদা, তো আড়াই ভরি মনে হচ্ছে, সন্দেহ হয়ে গেছে। ঘষে দেখে পুরোটাই লোহা, ওপরে পালিশ করা মাল, বলছে দাঁড়া দাঁড়া, ও কোষ্ঠীপাথর টানা হয়নি আমার, কোষ্ঠীপাথর টানা হয়নি, ফোন করি। পুলিশে ফোন করছে, স্যার বলে কি, বলে আমি সেই সন্তু জুয়েলার্স বলছি, কী ব্যাপার, বলছে শাশি দু নম্বর সোনা পাস করে একটা মাল, এ মেরে টেরে ঘাম মুছে সবে বসে আর ফের ফোন গেছে, মানে রাগের উপরেই রাগ। এই গাড়ি বার কর, পুলিশ গাড়ি বার করছে, এবার রুল বাইলে চলে গেছে। জুয়েলার্সের দোকানের সামনে পুলিশ ঢ্যাক করে ব্রেক মেরেছে, এবার যাই তোমার দোকানে দু নম্বর সোনা চলছে, বলছে না স্যার, ওই দেখে আংটিতে কি এই মাল কত টাকা, বলছে এই হুজুরে পিসাব লোক বসে আছে, উঠুন এইরকম সুরাতে এরকম জারি কারবার, বলছে হুজুর আমার ব্যাগ আমার নাই, আমার নাই পেরেক কোথায় মার, সে মারের ব্রেক নাই, এক তো মেরেছে চুরি করার জন্য, দু নম্বর মেরেছে এই সুরাত ধরার জন্য। কড়া মার হলো, কড়া মার হলো, কোরআন বলেছে এরকম দুবার মারব, দুবার মেরেছে মারের উপরে মার, মেরে ফাটিয়ে নিয়ে গেছে, নিয়ে জেলখানায় ভরেছে, গিয়ে দেখে ওমাল আগে থেকে বসে আস, বলছে হ্যাঁ রে তুই এখানে, বলছে তোর 500 টাকার জলমে, বলছে হুজুর আপনি এখানে, বলছে তোর সোনার আংটির জল। বাবাজি টিপ ধরা ভালো, আংটিটা ঘষে দেখবেন মাল আসল কি না অন্য গোল মাল ছিল, কথা বুঝেছেন বাবাজি? এই জন্য আপনাকে শুনিয়ে দিয়ে গেলাম, বাস্তব জিন্দগি সামনে রেখে দিয়ে শেষে দেখবেন দুজনে এক জায়গায় দাঁড়িয়ে মার খাচ্ছে, বলছে বাপ তুইও যা মাল করলি, বলে হুজুর আপনি আমার যা করলেন, দিলেন দিলেন একদম যার, কি বুঝলেন, আপনি তো প্রথম বলতে পারতেন যে আমার লোভ আছে, বলছে বাবরে মনে করছো তোকে ঠকাচ্ছি কিন্তু আমি নিজেই ঠকে গেছি। এ বাবা জিরা কোরআন সুজি খাদিউনাল্লাহা ওয়াল্লাযিনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন, যারা মানুষকে ঠকিয়েছে ঠকের ব্যবসা করেছে, ওরা মনে করছে জাতিকে ঠকালাম, আসলে নিজেকে ঠকিয়েছে খবরটা রাখে না, কেয়ামতে গিয়ে দেখবে দাঁড়িয়ে আছে দুজনা। বললে কি ব্যাপার, বলে আপনার যা কারবার আমার সেই কারবার, বল আমি নাই ভুল করেছি তুই কেন এলি, কোরআন শোনাচ্ছি ইয়া উমাইয়া আদ-দালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মার রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানা খলিলা। হাফসেন চুরি করে ফেলেছি নিজের হাত নিজে খেয়ে ফেলেছে, সেদিন কাঁদবার বলে উনি কপাল পোড়া নসিব পোড়া, আমি ভুল করেছি ওইগুলো যা বলেছিলে তুমি, কেন নবীর তরিকার সুন্নতটাকে জানলাম না, আর যাদের সাথে আমরা দলবাজি করেছি মালগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার বাপজির আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনরা, সেদিন বলবে আল্লাহ নবী শুনিয়ে দিয়েছে আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীরা নক্ষত্র সমান, আমার সাহাবীরা নক্ষত্র সমান, আর যার সাথে সম্পর্ক রাখবে বেঁচে যাবে ঈমান। আমার বাড়ির বাবা জিরা আল্লাহওয়ালা ভাইরা, আমরা ঈমান নিয়ে কবরে যাওয়ার আশা করি ইনশাআল্লাহ, হ্যাঁ না না বলো, আল্লাহ ঈমানদার চাইছে না না, আল্লাহ ঈমানদার চাইছে, আর ঈমানদারকে বারবার শুনেছে ও ঈমানদার তুমি হালাল খাবে, ঈমানদার তুমি নামাজ পড়বে, ঈমানদার তুমি সুদ খাবে না, ঈমানদার আল্লাহকে ভয় করবে, কারণ ঈমান না থাকলে কোনো আমলে কাজ হবে।
জোরে বলেন না। আর ইমান মানুষের দরকার, অন্য কারণ না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার জ্ঞানীজনরা শুধু মানুষেরা, আপনার আমার কাছে মোটামুটি ইমান আছে না? না, জোরে বলেন হ্যাঁ না না। হ্যাঁ বাবাজি, ভারতবর্ষে বাস করি, আপনার কাছে টাকা আছে, আমার কাছে টাকা আছে, বাজারে মাল কেনার জন্য দুজন যাব, টাকা নিয়ে গেছি। হ্যাঁ না না, দোকানদার যখন টাকা নেবে তখন দেখে নেবে টাকাটা ঠিক কি না। হ্যাঁ না না বলেন। ইমান আপনার কাছে আছে, আমার কাছে আছে, কবরে যখন যাব তখন ফেরেশতারা মিলিয়ে দেখবে ইমানটা ঠিক মিলছে কি না। একটা অরিজিনাল ইমান পাশে থাকবে, পাশে যত ইমান আসবে মিলিয়ে দেখে নেবে। কোম্পানির মাল যখন পাস হয় স্যাম্পল ফাইল সামনে থাকে, বাকি মাল পাস হয়। হ্যাঁ না না, স্যাম্পেলে যেটা মিলবে না কোম্পানি ওটা জোরে বলো নেবে না। তোমার আল্লাহ পাক ইমানের একটা স্যাম্পেল পাঠিয়েছে, ইমানের নাম কি বলো বলো, ইমানের নাম কি বলো? যে ইমানটা আল্লাহ স্যাম্পেল পাঠিয়েছে জানেন আপনি? জোরে বলেন জানেন। জানেন না? তাহলে আজ পর্যন্ত ইমানের ব্যবসা করছি, ইমানের মাপকাঠি জানি না? বাবাজিরা, সোনারালালিরা, নাম্বার দিচ্ছি, নিয়ে নেন, বাড়ি গিয়ে একবার দেখে নেবেন, যাকে খুশি তার কাছে জেনে নেবেন, যেখানে খুশি সেখানে জেনে নেবেন, যে কোনো তাফসির দেখে বাংলা তর্জমা দেখে মিলিয়ে নেবেন। ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফা ইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ। এক নম্বর পারার দুই নম্বর সুরতে, পনেরো নম্বর রুকুর, একশো বত্রিশ তেত্রিশ নম্বর আয়েতে, ডান দিকের পৃষ্ঠাতে দুটো তিনটে চারটে চারটে লাইনের পরেতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ফা ইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফা ইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। বাড়িতে মিলিয়ে নেবেন, যে জাতের আপনি মানুষ হন, যে দলের আপনি মানুষ হন, যে সিলসিলা আপনি মানুষ হন, কারোর উপরে বাধা নেই। ইমান আপনার কাছে আল্লাহ চাইবে, সিলসিলা চাইবে না। আপনি যেখানে থাকবেন থাকেন, আপনার যদি হাতটা মনে হয় এখানে বাঁধবো বাঁধতে পারেন, এখানে বাঁধবো বাঁধতে পারেন, বাঁধবো না নাও বাঁধতে পারেন। আল্লাহ জিজ্ঞাসা করবে না, হাত এখানে কেন বাঁধলে না, এখানে কেন বাঁধলে না, কেনই বা তুমি বাঁধলে না, আল্লাহর সামনে দাঁড়িয়েছো, আল্লাহ এটাই চেয়েছিল। শোনা লাগে না, কিন্তু জিজ্ঞাসা করবে মুসলমান, তুমি যে আল্লাহকে বিশ্বাস করে নামাজ পড়েছো, তোমার ইমানের স্যাম্পেল ফাইল কি বলো? মিলানো হবে না? হবে না। যদি ইমান না মিল খায় না মাঝে কাজ হবে? জোরে বলো না। কারণ কোরআন বলেছেন নামাজ ইমানদারদের জন্য পড়ার কথা, ইমানদার না হলে না। ওই ইমানের স্যাম্পেল ফাইলটা কেমন বলো তো? কোমাজে ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। এক নম্বর পারার পনেরো নম্বর রুকুতে, দুই নম্বর সুরার একশো বত্রিশ নম্বর চৌত্রিশ নম্বর আয়েতে, ডান দিকের পৃষ্ঠাতে ঠিক চারটে লাইনের পরেতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, বিশ্ববাসী শুনে রাখো, আমি ইমান তোমাদের কাছে চাচ্ছি ওই রকম ইমান, যাদের ইমানে আমি আল্লাহ হিদায়তের ফয়সালা দিয়েছি। আল্লাহ পাক, আল্লাহ তুমি কাদের ইমানে ফয়সালা দিয়েছে বলো? আর যদি তুমি পাল্টি খেয়ে চলে যাও, তাহলে জেনে রাখো তুমি ধোকায় পড়ে গেছো, খোদার ধোকায় পড়ে গেছো, দুশ্মনের ধোকায় পড়ে খোদার সঙ্গে বেয়াদবি করেছো, ওটা চলবে না। বলে আল্লাহ হেদায়েত কাদের দিয়েছো? তো শুন, যাসাবিকুন আল আউয়ালুনা, السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وعد لهم جنات تجري تحتها الأنهار.
11 পারায় সূরা তওবা 111 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার শুরুতে আল্লাহ পাক সূরা সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান ওয়া'আদা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। তারা সর্বপ্রথম আমার নবীর কাছে আমার কথা শুনে লাব্বাইক বলে সাড়া দিয়েছে, আর তাদের মতো তারা আমাকে রাজি করে নিয়েছে, আর তাদের পরে যারা ওই পথ ধরেছে, ওই পথ ধরে চলে এসেছে, তারা আমাকে রাজি করেছে, আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছি। আর শুধু ওয়া'আদা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছি যে জান্নাতের তলদেশ দিয়ে ঠান্ডা পানি বয়ে যাবে। আল্লাহ নবী শুনছে, কুন আলিমান আও মুতাআল্লিমা আও মুস্তামিআন আও মুহিব্বান লাহুমা ফালা তাকুন খামিসা ফাতুহলিক। আমি রাসূল বলে যাচ্ছি, উম্মতে আলেম হও কিংবা তালেবে ইলম হও, সাহাবীরা সবাই আলেম ছিলেন, আমার নবীর কাছে যেটাই শুনেছেন সেটাই তিনি নিয়েছেন। কোরআন প্রথমে মুখস্থ করেছে, তারপরে আমল করেছে, কোরআন কি বলেছে জেনেছে, তবে আগিয়েছে। প্রত্যেকটি সাহাবী আলেম ছিলেন। যারা মনে করেন সাহাবীরা আলেম না, ওদের থেকে মাথা মোটা পৃথিবীতে কেউ আর হবে না। আমার বাবা যে আমার শোনাচ্ছেন, বন্ধু আমার সোনামণি মায়েরা মনিরা, নবীর কাছ থেকে তারা কোরআন অতটা শিখেছে, অত তারা নবীর কাছ থেকে মশলা মশাইল শিখেছে, তাদের চলার পথে কোনো অসুবিধা ছিল না। সাহাবারা আলেমও ছিলেন, তালেবে ইলম ছিলেন। আল্লাহ নবী সাহাবারা মসজিদ নবীর সুপ্পা চবুতলাতে জীবন কাটিয়ে দিয়ে চলে গেছে, খেতে পেলেও থেকেছে, না খেতে পেলেও থেকেছে, যখন পেয়েছে তো জানবরে খেয়েছে, পায় নাই তো পানি খেতে রোজা রেখে চলে গেছে। অতএব তারা তালেবে ইলম ছিলেন। নবী যা বলেছে সাহাবিরা সব করেছে, আলেম কিংবা তালেবে ইলম হও আও মুস্তামিয়ান, যারা ওলামারা যা বলে তালেবে ইলম যা বলে মেনে নাও। নবী যখন যতটুকু বলেছে সাহাবি ততটুকুই মেনে নিয়েছে, কম করে না। শুনে দিয়ে যাও মুহিব্বাল্লাহুমা, কেদের সঙ্গে ভালোবাসা রেখে দাও। আল্লাহ নবী সাহাবারা বলে, আল্লাহর হাবিবগণ ভালোবাসাও দেখালাম, যা বললেন তা মেনে নিলাম। ঘরে রান্না হয় না, দুদিন চলে গেছে, তিন দিন চলে গেছে, ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবীর কাছে গিয়ে সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ঘরের অবস্থা এরকম চলে না। আল্লাহ নবী বলেন, দু রাকাত নামাজ পড়ে দোয়া করো। সাহাবি বাড়ি থেকে ফিরে এসে, সাহাবি নবীর দরবার থেকে ফিরে এসে বাড়ি এসে ওযু করে মসজিদে চলে গেলেন, দুই রাকাত নামাজ পড়লেন। এসে বিবিকে জিজ্ঞাসা করছে, বিবি ব্যবস্থা হলো? বললেন, না। বললেন, নিশ্চয়ই আমার ভুল আছে, নবীর কথাতে ভুল নেই। ফের চলে গেলেন মসজিদে, মসজিদে যাওয়ার পরে আবার দু রাকাত নামাজ পড়লেন, মুহাব্বতের সঙ্গে, খুব ভক্তির সাথে, খুব আল্লাহর কাছে কাঁদাকাটি করলেন। আবার সে বিবিকে জিজ্ঞাসা করছে, বিবি কিছু ব্যবস্থা হলো? আমাদের ঘরে বউর হলে বলতো, বাঁধরামো করে জায়গা পাও না, কিছু না এনে খালি হলো হলো করছো, তা খেতে পারো। ও যেমন স্বামী তেমন বিবি, বলছে না গো কিছু হয় নাই। সাহাবি আবার চলে গেলেন মসজিদে, ফের রুজু করলেন, ফের দু রাকাত নামাজ পড়লেন, খুব কষ্ট করে নামাজ পড়লেন, খুব কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া চেয়ে বাড়ি এসে বলছে, বিবি কিছু হলো? বলছে, হলো মানে যা হয়েছে তা ভোলার না, এসো তাড়াতাড়ি এসো। বলে, কি দেখো কি অবস্থা হচ্ছে, চাকি অটোমেটিক ঘুরছে, আটাও চচ্চর করে পড়ছে, সাহাবির ঘরের মেম্বাররা আটা তুলছে, হাঁড়ি ভর্তি করে ফেলেছে, যত জায়গা ছিল সব ভরে গেছে, ঘরের ভিতরে আটা একেবারে মানে পাহাড় জন্ম হয়ে গেছে। সাহেব হচ্ছে, আর উপর থেকে গুম তো দিচ্ছি না, আটা আসছে কোত্থেকে, তোর তো দেখি, তুলে দেখে কিচ্ছু নেই, ফের দিয়ে চার চলে নাই। সাহাবি ছুটে এসে নবীর কাছে বলছে, নবী এই এই ঘটনা। বলছে, বোকা তুললি কেন, চলতে দিতে হতো, কেয়ামত পর্যন্ত চলতো, আটা বন্ধ হতো না। সুবহানাল্লাহ, কেয়ামত পর্যন্ত চলতো। নবী যা বলেছে, আলিম যা বলেছে, সাহাবিরা এক কথায় মেনে নিয়েছে, এক কথায় মেনে নিয়েছে। কথা বুঝে এসছে বাবাজি? সংসারে খুব অভাব, কোনো মতে ব্যবস্থা হয় নাই, কোনো মতে ব্যবস্থা হয় নাই। বলছি, রাসূলুল্লাহ সংসার চলে না, বলে আরেকটা বিয়ে করে নাও। আমরা হলে বলতাম, কি পাগলা না কি বলতেন, এমনি চলে না আবার বিয়ে করতে বলছে?
সাহাবি বিয়ে করেছে, এসে বলছে রসুল সাথে আরো বেড়ে গেছে ঝামেলা, ও যে আয়ত্ত বিয়ে করো, কি মুশকিল যন্ত্রণা। রসুল বলেছে না ফের একটা বিয়ে করেছে। বাড়ির বউরা চিন্তা করছে মাথা খারাপ হয়ে গেল নাকি, ঘরে ভাত জন্য খালি বৌলি আসছে, পর্যন্ত করে খাবার আনা বাদে খালি বৌলি আসছে, তিনটে বউ হয়ে গেছে। বলছেন রাসূলুল্লাহ সে আরও বেড়ে গেছে বিপদ, আরও ঝামেলা বেড়ে গেছে, আরেকটু বিয়ে করো। চতুর্থ নম্বর নবীর কথা শুনে ফের বিয়ে করেছেন, যখন চতুর্থ নম্বরে বিয়ে করে বাড়ি এসছে, চারটে বউ ঘরে খাবার কিচ্ছু নাই, কে হইলেন পানি খেয়ে হাওয়া খেয়ে চালাচ্ছে, দুটো খাবার আছে পানি আর হাওয়া, পানি আর হাওয়া খাচ্ছে। তো চার সতীনে বসে বসে যুক্তি করছে, ধরো শোনো এর পাল্লায় পড়লে জীবনে মরে যাব, একটা কাজ করি এসো চার বোনে মিলে জঙ্গল থেকে খেজুরের পাতা ছিঁড়ে এনে তালাই তৈরি করে মাদুর তৈরি করে বাজারে বেচি, তাহলে চারজনে মিলে বুনলে প্রতিদিন একটা করে মাদুর হয়ে যাবে, আর একটা করে মাদুর হলে মোটামুটি খাওয়া দাওয়ার ব্যবস্থাটা হয়ে যাবে। চলতে শুরু করলো, একটা সময় এমন এলো খাওয়া দাওয়া চলতে চলতে সংসারের সব কাজ হতে শুরু হলো, টাকা জমা হতে শুরু করলো। আল্লাহ বলছে কী খবর, আর কিছু বলছো না? রাসূলুল্লাহ বাস চালু হয়ে গেছে, আর পয়সার দরকার নেই, এখন খুব পয়সা হচ্ছে। বলে কীরকম? বলে চারটে বইয়ে রাতের দিনে সেলাই করছে, মাল হচ্ছে আমি খালি বাজারে বেচে সেল করে পাচ্ছি না, আরও তো খালি মাল জমা হয়ে যাচ্ছে, সে সেল করার সুযোগ নাই। কি বুঝলেন? তো আল্লাহ নবীর কথা সাহাবারা মেনে নিয়েছে, মেনে নিয়েছে, কথা বুঝে এসছে বাবাজি? শুধু মেনে নাই নাই, এটা আল্লাহ নবী বলেছেন আও মুস্তামিয়ান, ওলামারা যা বলে মেনে নাও, ওলামারা যা বলে মেনে নাও, বক্তারা না। আবার বলছি, স্মরণ করাচ্ছি, কোন বক্তা যে বুক বসে বলে গেছে শুনবেন না, ভালো আলেমের কাছে বসুন, অজু করুন, মাথায় টুপি দিন, দুরাকাত নামাজ পড়ুন, এলাকায় বিজ্ঞ আলেমকে খবর নিন, সেই আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন আমার এই অসুবিধা আছে তার রাস্তা বলে দিন। কথা মনে থাকবে ইনশাল্লাহ। আলেমরা যা বলে শুনে নিন, অ আলেমদের সঙ্গে ভালোবাসা রাখুন। তো আমরা আলেম হতে পারি নাই, তালবেলেম হতে পারি নাই, আলেমদের কথা শুনি নাই, কিন্তু ওলামাদের ভালোবাসি এতটুকু আছে, আছো তো ইনশাল্লাহ। কি আলেমদের ভালোবাসেন না বাঁচেন না? আছো তো ইনশাল্লাহ। কে কে আলেমদের ভালোবাসেন হাত তুলে তাহলে বোঝা, আমার জলসা করতে সুবিধা হবে। আল্লাহ একবার একদম টাহাম ইচ্ছে কথা গো, ই আল্লাহ কী করে হাত তুললে? সবাই ভালোবাসে, ভালোবাসে, ওই জন্য ইমাম সাহেবের বেতন 8,000। ছি 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 ছি, আরে ঘরের কাজের মেয়ে লাগে 10,000, ঘরের একটা কাজের মেয়ে রাখলে তাকে লাগে 10,000, একটা ভালো কাজের লোক বাড়িতে পেতে গেলে কম 12,000 লাগে, আরে পুকুরের মাছ চৌকি দেওয়ার জন্য একজন করে আগলদার রাখে তাকে 15,000 লাগে, তা নাহলে মাছ চৌকি দেবে না। আপনার গোটা গ্রামটা যে আলোত্র মতো চৌকি দিচ্ছে তার বেতন 8,000, ভালোবাসেন? ছি 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 ছি, হাত তুললেন তো না বুঝেই তুললেন, সে তো আপনি গল্প শোনার গল্প করলেন। ছেলের বিয়ে দিয়েছে একমাত্র ছেলে, মেয়ের মা বলেছে শোন শুনেছি ছেলের মা খুব রাগী, আস্তে কথা বলবি, বুঝে বলবি, বেশি হড়বড় করবি না, ভেবে চিনতে বলবি। বলে ঠিক আছে। বিয়ের পরে থেকে বউ কথাই বলে না, বউ কথাই বলে না, মুখ চুপ করে থাকে, যা বলে ইশারা করে চলে, কথা বলে না। মাসখানে হয়ে গেছে, একদিন শাশুড়ি বসে বসে চুলো ছাই তুলছে আর জিজ্ঞাসা করছে, হ্যাঁ মা তোর এক মাস হয়ে গেল বিয়ে হওয়া, তুই কথা বলিস না কেন? আমার ছেলে পছন্দ না, আমাদের বাড়ি পছন্দ না, নাকি আমি পছন্দ না, তো কি হচ্ছে কথা বলিস না? বলছে মা একটা কথা বলবো, বলছে কি? তোমার ছেলে মরে গেলে আমার আবার বিয়ে দেবে? বলছে চুপ কর, ঝাঁটা মারো তোর মুখে, তোর মুখে এক ঝাঁটা মারো। বললি বললি একবার ছেলের মা উত্তর কর, কি বুঝলে বলো? সেই কলের মাল, হাত তোলে নাই তোলে নাই, ঠিক ছিল, তুললো তো একবার দাম ইচ্ছে কথা। বলছে আলেমদের ভালোবাসি, আলেমদের ভালোবাসে, মোয়াজ্জিনের বেতন কত? ফ্রি ফ্রি। একটা সত্য কথা যদি বলতো তাও বুঝতাম যে সত্য কথা বলেছে। ছি 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 ছি, আরে কমপক্ষে বলো আমাদের ভালোবাসো, এর ভালোবাসার নমুনা জানেন? জানেন না। এ বাবা জিরা, আল্লাহ নবী সাহাবিরা ভালোবাসতেন, তার নমুনা আমি আপনাকে দেখাচ্ছি, বিনা নমুনায় গল্প শোনাচ্ছি না। আমার বন্ধু আমার আল্লাহ বলা ভাইরা, ওমর ফারুক তাই নিজের মেয়েকে নবীর সংসারে তুলে দিয়েছেন, নবীর সেবার জন্য তুলে দিয়েছেন হাফসাকে, আল্লাহ নবীকে ভালোবাসতেন তার নমুনা। জানতেন নবীর ঘরে একবেলা হলে আরেকবেলা হয় না, তবু ওমরের ঘরের ওমরের মতো মানুষের কন্যা আল্লাহ নবীর বিছানায় দিয়েছেন। ভালোবাসা সম্পর্ক স্থাপন করার জন্য শুধু উম্মতের সম্পর্ক না, আমার সঙ্গে জামাই শ্বশুর একটা সম্পর্ক হবে। আবু বকর সিদ্দিক জীবনে নবীর কথা শুনে সব কিছু দিয়েছেন,
আর অবশেষে নিজের কলিজার টুকরো ছোট্ট বেঁচে থাকে আল্লাহ রাসুল হাতে তুলে দিয়েছেন, ইয়া রাসুলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেয়ামতের ময়দানে গিয়ে বলবো, আমি কেয়ামতের ময়দানে গিয়ে বলবো পৃথিবীর সবাই নবীর দরবারে গিয়ে কলেমা গ্রহণ করেছে, আর নবী আমার দরবারে এসে আমার বেটির পানি গ্রহণ করেছে, নবুয়তের পালকিটা আমার দরজায় নামবে, নবুয়তের সম্রাট আমার দরজায় এসে বসবে, আমার কন্যাকে আমি নবীর হাতে পাত্রস্থ করবো, কেয়ামতে বলবো আমি কন্যা দিয়েছি তোর নবীর হাতে দিয়েছি। এটা ভালোবাসার নমুনা ছিল। আপনি আপনি আমি নবীকে ভালোবাসি, তাই জন্য বলে আমাদের ভালোবাসি বাসি ইনশাল্লাহ। আপনার কানা মেয়েটাও তো মৌলবীর হাতে দেন না, কারণ এই মনে করে দিলে আর খেতেই পাবে না, হ্যাঁ না না, চোরের হাতে দেবে, দাঁড়িয়ে মতার হাতে দেবে, ছাগলের হাতে দেবে, কুত্তার হাতে দেবে, তবু আলেম হাফেজের হাতে দেবে না। এটা আলেমদের ভালোবাসে, মিথ্যা কথা বলার জায়গা পেলে না। আমার বাবাজি, আমার সোনার চান বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আপনি ওই ছেলে হাতে মেয়ে দিয়েছেন যে সুদের ব্যবসা করে, ব্যাংকের ম্যানেজারই করে, হ্যাঁ কোর্টের ওকালতি করে, বুঝলেন, ছেলে উকিল পাস করেছে, তার মানে মিথ্যা কথা বলার পারমিশন সরকার থেকে দিয়ে দিয়েছে, হ্যাঁ না বলেন না, যার স্বামী মার্ডার হবে সে কেঁদে চোখের পানিটা আঁচলে মুছে বার হয়ে চলে যাবে, আর যার যে মার্ডার করবে সে মিষ্টি পান মুখে দিয়ে পিক ফেলে বার হয়ে চলে যাবে, মিথ্যার আড়ালে, মিথ্যার ফুলঝুড়িতে। এই মিথ্যার পারমিশন পেয়েছে যে খুশি হয়েছ, তাতে খুশি হয়েছ, তাতে তাতেই রাজি হয়ে গেছ, তুমি যাকে জামাই করেছো সে মিথ্যা কথা বলার এজেন্ট, মিথ্যার এজেন্ট, তুমি তাকে ভালোবেসে আদর করে তুললে কি করে? মসজিদের মেম্বরে দাঁড়ায় যে যাকে নবুয়তের দরজার কাছে দাঁড়িয়ে আছে সে, পৃথিবীর যেমন আপনার বাচ্চাকে তুলবেন তুলুন, আপনার বাচ্চা উঠতে পারে, কিন্তু পৃথিবীর কোনো বাচ্চাকে মসজিদের মেম্বরে তোলা যাবে, ওটা তুলতে গেলে নবুয়তের হিসা থাকতে হবে। আল ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া, যতক্ষণ আম্বিয়াদের ওয়ারাসাতের ভাগ আপনি পাবেন না, আপনি জজ ব্যারিস্টার যা কিছু হতে পারেন, আপনার সম্মান হতে পারে, জুমার দিনে মেম্বরে আপনাকে তুলবে না, কারণ এখানে প্রথম নবী দাঁড়িয়েছে, অতএব দাঁড়াতে গেলে নবুয়তের ছিটে ফোঁটা আপনার দেহে থাকতে হবে। আলেমকে ভালোবাসেন? বললেন কি করে যে আলেম বলে আমাদের ভালোবাসি? এই জন্য বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন যা সুধী মানুষরা, এতক্ষণ আপনাদেরকে খালি জাগাবার জন্য চেষ্টা করছিলাম, ডুবে আছেন যে বিষয়ে সজাগ হন, জাগুন আর বাঁচার চেষ্টা করুন, বাঁচানোর চেষ্টা করুন। এই জাতি পৃথিবী থেকে আপনাকে আমাকে চলে যেতে হবে, আর যাবার আগে আপনাকে আমাকে গুছিয়ে নিয়ে যেতে হবে। বাস কথা শেষ প্রান্তে এসে গেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বুঝিয়ে নেবার তৌফিক দান করুক, বলুন আমিন। এ বাবা দিদা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজন সুধি মানুষরা, আমি আপনি পৃথিবীতে এসেছি না আসতে হয়েছে? তাড়াতাড়ি বলেন, এসেছি না আসতে হয়েছে? ভাবছে কি বলি, কোনটা বলি, বলেন এসেছি না আসতে হয়েছে? আমি আসি নাই তার নমুনা কি? আমি এসেছি, হ্যাঁ না না, না রে বোকা না, আমি আসলে চয়েস করে আসতাম, গরিবের ঘরে আসতাম না, ভিখারির ঘরে আসতাম না, পাড়া অঞ্চলে আসতাম না, ঝোপঝাড়ের ভেতরে আসতাম না, কালো কিটকিটে রং নিতাম না, আমি নিজে থেকে আসলে চয়েস করে আসতাম, কালার এরকম চাই, নাক এরকম চাই, বাপ এরকম চাই, মা এরকম চাই, পজিশন এরকম চাই, সোনার চামচে খাবো এটাও চাই, সোনার পালনে শুভ এটা চাই, আমার চয়েস মতো আসতাম, আসি নাই আমাকে আসতে হয়েছে। তাই যেভাবে পাঠিয়েছে মেনে নিতে হয়েছে, যে কালারে পাঠিয়েছে মেনে নিতে হয়েছে, যার বাড়িতে পাঠিয়েছে মেনে নিতে হয়েছে, আমি আসি নাই আমাকে আসতে, জোরে বলে হয়েছে, আমি যাব না, যাব যাব না, কিন্তু যেতে হে টার্নিং পয়েন্ট এখানটায়, এটাই আমার জলসাজকে শেষ অধ্যায়, আমি আসি নাই আসতে হয়েছে, আমি যাই নাই যাচ্ছি না, কিন্তু যেতে হবে। যদি যেতে চাইতাম তাহলে 95 বছর বয়স হয়ে গেছে, চোখের পাতা ভালো করে খোলে না, মাঝে মাঝে যখন নেমে যায় এমনি করে কপাট খুলে দেখতে হয় মালটা খেয়েছে, বোঝেন না বোঝেন না, হ্যাঁ মানে খিল কপাট এত হালকা হয়ে গেছে, কবজাত পাল্লা ধরে রাখতে পারছে না, ফকাম করে পড়ে যাচ্ছে মাঝে মাঝে, কে রে চর্তার এই যে বা, বোঝেন না বোঝেন না, তখনও পর্যন্ত বাড়ি করছে, তো মিস্ত্রিকে বলছে এই জানলাটা বড় করে রাখবি, ওকে সব ওখানটায় ওকে তুলবে, ও মোর বাড়ির ইচ্ছা আছে,
ওর এখনো মরার ইচ্ছা নাই, তাই এখনো জানলা বড় করছে। বাবাজি না সোনার আলাদা, ওর দিকে নিচে জানলা খোলা হয়ে গেছে, ওপরে জানলা বড় করছে। কি আইডিয়ার বোঝো, এই বাবাজি তো এর মরার ইচ্ছা নাই কিন্তু মরতে হবে হবে, তাহলে এসেছি, আসি নাই আসতে হয়েছে, যেতে চাই নাই কিন্তু যেতে তো এসেছি। কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। যাব কার ইচ্ছায়? বাকি জীবন কাটবে কার ইচ্ছায়? ভেবে বলো, কার ইচ্ছায় বাকি জীবন কাটছে? কার ইচ্ছায় বাড়ি জীবন কাটছে? কার ইচ্ছায় দাড়ি চেঁচেছি? কার ইচ্ছায়? বাপ তোমাকে আমি তসবি তো ওর জন্য পড়াচ্ছিলাম, তুমি সিরিফ করবে। আমি এমনি আমি কি আর যাই? তাই আমি একজন আলেমের ভাই, ভেবে বলি বাবা এমনিতে নাই, হ্যাঁ এসেছি আল্লাহর ইচ্ছায়, যেতে হবে আল্লাহর ইচ্ছায়, বাকি জীবন কাটবে আল্লাহর ইচ্ছায়, কাটাচ্ছি কার ইচ্ছায়? কাটাচ্ছি কার ইচ্ছায়? কাটাচ্ছি কার ইচ্ছায়? সুদের টাকা খাচ্ছি কার ইচ্ছায়? ওই যে আল্লাহর ইচ্ছায়। বলো বলো বলো, হে বাবাজিরা তো প্রথম ছিল যার, শেষ ছিল যার, মাঝখানটা যদি বলো যদি বলো তার, যদি ওটা হয়ে যায় বেকার তাহলে সামনে পিছনে দুটোই বেকার, কারণ মাঝখানটাই তো আসল সার। হেনা না বলেন, গাছের গোড়া তুলে কেউ কাজে লাগায় না, ডগ কেটে কেউ কাজে লাগায় না, লাগায় তো মাঝখানটায়। আপনার তো মাজা পচা, ওই বাবাজিরা তাহলে ছিলাম এসেছি তার ইচ্ছায়, যাব তার ইচ্ছায়, বাকি জীবন চালাবো তার ইচ্ছায়, চালাবো ইনশাআল্লাহ। বলেন তো পৃথিবীতে আসার কারণ কি? বলতে পারলে বুঝবো জলসা করে লাভ করেছি। বলেন পৃথিবীতে আসার কারণ কি? কি জন্যে পৃথিবীতে এসেছি? আল্লাহর হুকুম আহকাম মানার জন্য। হ্যাঁ না না, বোকা কোথাকার শুনি সাক্ষী মাতাল, নিজে ভেবে বললেন না অতি বললেন? হায় 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 হায়, একটু রঙিন করে বলবো না চাঁচা ছড়া বলবো যদি বলেন? এই বাবাজিরা সোনার লালেরা, এসেছি ভবের এই বাজারে, এই ভবের বাজারে এসেছি, এটাই আমার আসল পরিচয়। প্রেমিকের মন জয় করা আমার কাজ, আর কিচ্ছু নয়। চুড়িটা কেমন দেবো, কালারটা কেমন পছন্দ, রংটা কেমন চাই, কি ডিজাইনে তাকে সাজাবো, মেলাতে এসেছি তার জন্য, এই ভবের মেলাতে আমি আপনি এসেছি আমার প্রেমিকার মন জয় করার জন্য। আমি প্রেমিক, আমি আর একজনকে চাই, তাকে রাজি করার জন্য এসেছি, আর আমার কোনো কাজ জোরে বলেন। এই জন্য নবীর প্রত্যেকটি সাহাবীর নামের শেষে কি লেখা আছে? রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদওয়ান, এরা তাকে রাজি করে গেছে, আর আপনাকে আমাকে রাজি করে যাওয়ার জন্য পাঠানো হয়েছে। এই ভবে এসে কালার দেখে নিতে হবে, আমার কালারটা তার পছন্দ নাও হতে পারে, তাই তাকে বাজারে এনে দেখাতে হবে, বল কোন কালারটা চাস, তুই যেটা চাইবি সেটা আমি নেবো, নেবো ইনশাআল্লাহ। জোরে বলেন নেবো ইনশাআল্লাহ। এ বাবাজি কালার পড়লে হবে না, আল্লাহ না দিলে হয় না, আল্লাহ না দিলে হয় না। ওয়ায়াত শুনেছি, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামাহুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়াস সামিউল আলিম। তারপরে প্রেমিক, তুমি রঙের খেলাতে মেতে আছো, তোমার প্রেমিকা কোন রংটা চায় ওটা আগে ঠিক করো, শুধু রং কিনলে হবে না। বাজার থেকে রঙের মিস্ত্রির কথা মতো ছ সাতটা কালারের রং কিনে এনেছেন, ঘরটা হলো রং করবেন, ওই রঙের কোটোগুলো রাখা আছে। আপনার স্কুলের ছেলে এসে বলছে, ছ আট বছর দশ বছর বয়স, ফাইভ সিক্সে পড়ে, বলছে মা এগুলো কি? বলছে তোমার আব্বা রং কিনে এনেছে,
এই রংগুলো দিয়ে বাড়িটা রং করবে, দেখতে খুব ভালো লাগবে। বলে আব্বা যেমনি মাথা খারাপ, রং কিনেছি আমি, পয়সা দিলাম আমি, কষ্ট করে আনলাম আমি, আর আসবে তুমি, দেন আমাকে আমি এঁকে দেবো। ছেলে কি করছে, রঙের কোটো খুলে পাশে বেড়াসার তুলি ছিল, জুত করে ঘষে গোটা ঘর মাই এঁকে দিয়েছে। ঘর দেখে মনে হচ্ছে যেন একেবারে রান্নাঘরের মতো কালী ঝুলিতে ভর্তি করে দিয়েছে। ছেলের বাপ এসে বলছে, সর্বনাশ কে করেছে? তোমার শিক্ষিত ছেলে করেছে। বলছো জানোয়ার কোথাকার? এই জানোয়ার রং তো কি সর্বনাশ করেছে কি? বলছে আব্বা তুমি রং করেছো ঘরে দেবো বলে তো? বলে হ্যাঁ তুমি ঘরেই তো দিয়েছি। তুমি রংটা কিনেছো ঘরে দেওয়ার জন্য? আমি তো ঘরেই দিয়েছি। বলছে ওরে জানোয়ার, ঘরে দিলে কি হবে? কোন রঙের পরে কোন রঙটা দিতে হয় আর কোন কোটোটা কতটা খুলে কত জায়গায় দিতে হয় এই জ্ঞানটা তোর আছে? বলে ওসব দেখার দরকার নেই, রং কিনেছো ঘরে লাগাবার লেগে লাগিয়ে দিয়েছি। হ্যাঁ বাবা, ওই রং লাগালে ঘরে রং করা বলবে? জোরে বলো, রং করা বলবে? ওই রংটাকে রঙের মিস্ত্রির হাতে দিয়ে একটা কামরায় যখন পুরো ছক কেটে দিয়েছে, যে দুটো সেই বলছে বাহ বাহ বাহ, দারুণ করেছে, কি করলে গো অমুক মিস্ত্রি, সত্যি দারুণ হাত, দেখে খুব খুশি হয়ে গেছে। কারণ মালিকের মন জয় করে ফেলেছ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধি মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই পৃথিবীতে আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠিয়েছে, আমি আপনি পৃথিবীতে এসেছি তাকে রাজি করে যাবার জন্য। কাকে? জোরে বলো, আল্লাহকে রাজি করে যাবার জন্য। বাস, এতদিন জলসা শুনেছি, আজকেও শুনছি, আব্বিবেকের কাছে জিজ্ঞাসা করি, আমি এতদিন যা কিছু করেছি এতে আমার আল্লাহ রাজি হবে মনে হচ্ছে? যদি না হয় তো তাহলে ভাবো যে কি করলে রাজি হবে। আল্লাহকে রাজি করা সহজ নয়, আল্লাহকে রাজি করা সহজ সহজ নয়। কারণ শুনে রেখে দেন, এতদিন ধরে আমি আপনি কাকে রাজি করছি? যদি বলেন বিবিকে, শুধু বিবিকে রাজি করার জন্য কাকে কাকে ছেড়েছি? ভাই ভালো করে শুনবেন, এরপর আয়াত পড়বো, আর এটা মনে না রাখলে আয়াতের তর্জমা শুনে খালি শোনা হবে, কিছু বুঝতে পারবেন না। আমি আমার বিবিকে রাজি করার জন্য, বিবিকে রাজি করতে গিয়ে জন্ম দেওয়া বাপকে তাড়িয়েছি, গর্ভধারী মা হারিয়েছি, মায়ের পেটের বোন থেকে দূরে সরে গেছি, মায়ের পেটের ভাই থেকে সরে গেছি, প্রয়োজনে বাপের সংসার থেকে আলাদা হয়েছি, প্রয়োজনে এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়ে বাস করেছি, বিবিকে খুশি করতে গিয়ে রাতের অন্ধকারে ওভার ডিউটি করেছি, রাত দিন খেটে দেহটাকে কঙ্কাল করে দিয়েছি, এবারে ঠান্ডা মাথায় বলেন বিবিকে রাজি করতে পেরেছি হ্যাঁ না না? বিবিকে রাজি করতে পেরেছি? বিবি তো শুধু আমার বিবি আর কিছু না, আমার খায়, আমার পরে, আমার ঘরে বাস করে, তাকে রাজি করাতে গোটা দুনিয়া দিয়ে দিয়েছি, তবু বিবিকে রাজি করতে পারি নাই, এখনো বিবির কাছে আমি অযোগ্য থেকে গেছি হ্যাঁ না না? তো যদি বিবিকে রাজি করার জন্য এতটা 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 নিচে নামতে হয়, ওই রবকে রাজি করার জন্য নামলে ক্ষতি কোথায়? নামলে ক্ষতি কোথায় বলো? কোথায় নেমেছো আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য কি কি ছেড়েছো বলো? কি কি ছেড়েছো বলো? ছেলেকে রাজি করানোর জন্য ভাইয়ের সম্পত্তি মেরে নিয়েছো, ছেলেকে রাজি করানোর জন্য মিথ্যা কথা বলেছ, ছেলেকে রাজি করানোর জন্য লোককে ধোকা দিয়েছ, ছেলেকে রাজি করানোর জন্য হারাম হালাল সব গুটিয়ে ছেলের হাতে তুলে দিয়েছ, ছেলের মন পেয়েছ, ছেলেকে রাজি করতে পেরেছ? এই সমাজের যুবকেরা, আল্লাহ যে তোমাকে ভাবার ক্ষমতা দিয়েছিল, তুমি তো গরু ছাগলের মতো না, তুমি তো জন্তু জানোয়ারের মতো না যে তুমি বিগত দিনের কথা ভাববে না, তোমাকে তো ভাবার ক্ষমতা দিয়েছিল, তুমি ভেবে দেখেছ এত কিছু করে এখনো বিবির মন জয় করতে পারলাম না, এত কিছু করে এখনো বাচ্চার মন জয় করতে পারলাম না, আমি বাপ হয়ে সন্তানের কাছে বাপের মর্যাদা কুড়িয়ে নিতে পারলাম না, আমি স্বামী হয়ে বিবি কাছে স্বামীর মর্যাদাটাকে ছেঁকে তুলতে পারলাম না, আজও বিবির কাছে অযোগ্য অপদার্থ থেকে গেলাম, আর বিবিকে আপন করতে গিয়ে
বিবিকে আপন করতে গিয়ে, বিবিকে আপন করতে গিয়ে নিজের আপনজন সবগুলোকে ত্যাগ করে দিলাম। সব আপনজনকে ত্যাগ করে যাকে আপন করতে গিয়েছিলাম শেষ প্রান্তে গিয়েও তাকে আপন করতে পারলাম, পারলাম, পারলাম। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা তুই যাদের আপন করতে গিয়ে সব ছেড়েছিস তারা তোর আপন হলো না। আমি কিন্তু অত বড় নেমো খারাপ না, তুই খালি উঠে আমার ঘর পর্যন্ত চলে আসবি, পৃথিবীর কেউ যদি না নেয় আমি তোকে কোলে তুলে নেব, আমি কোনো দিন ছাড়াবো না, আমি কোনো দিন তোকে হারাবো না, আমি চাচ্ছি তুই খালি ফিরে আয়, একবার ভেবে দেখি আল্লাহকে রাজি করা যায়। যদি বলেন যায়, সম্ভব নয়, কারণ শুধু আল্লাহ তো আল্লাহ না, আল্লাহ শুধু আল্লাহ না। এ বাবাজিরা, পৃথিবীর একজন মানুষ ডাক্তার যখন হয় তাকে রাজি করা সম্ভব নয়, একটা মানুষ যখন মাস্টার হয় তাকে রাজি করা সম্ভব নয়, একটা মানুষ যখন ডাক্তার প্লাস মাস্টার হয় তাকে তো আর বাগে পাওয়া সম্ভব নয়, একটা মানুষ ডাক্তার প্লাস মাস্টার প্লাস যখন ব্যারিস্টার হয় তখন তার লেজে পা দেওয়া সম্ভব নয়, আর একটা মানুষ যখন ডাক্তার মাস্টার ব্যারিস্টার প্লাস যখন মিনিস্টার হয় তখন তার তো পাশে যাওয়া সম্ভব। জোরে বলো, কটা পদের মালিক? চারটে পদের মালিক। আমার আল্লাহ কটা পদের মালিক? 99টা পদের মালিক। 101টা পদের মালিক কে? এই চারটে পদের মালিকের লেজে আপনি পা দিতে পারেন না, 100টা পদের মালিক যিনি তাকে আপনি ধরবেন তো ধরবেন কি করে, তাকে আপনি আটকাবেন তো আটকাবেন কি করে, তাকে খুশি করবেন তো করবেন কি করে, এটা ভাববেন, এটা ভাববেন, এটা যখন ভাবনা মাথায় ঢুকে যাবে রাতের ঘুম অটোমেটিক উড়ে যাবে, অটোমেটিক বিবির পাশ থেকে উঠে সেজদায় পড়া সহজ হবে, এটা যখন ভাবতে শুরু হবে তখন খাবারের হাইট কমে যাবে আর ভাবার হাইট বেড়ে যাবে, যখন ভাববেন আল্লাহকে তখন কাছে পাবেন। তিনি আল্লাহ, শুধু আল্লাহ না, তিনি রহমান, তিনি রহিম, তিনি গফফার, তিনি সাত্তার, তিনি কাহার, তিনি জব্বার, তিনি আদুদ, তিনি মাজিদ, তিনি আব্বাল, তিনি আখির, তিনি জাহির, তিনি বাতিন। আল্লাহ পাক তো শুধু আল্লাহ না, তিনি এক এক করে 99টা পদের মালিক, তাকে আটকাবেন তো আটকাবেন কি করে। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মাহিরা বোনেরা, বিশ্বনবী জনাবি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাই উম্মতের জন্য এত কেঁদেছেন, এত কেঁদেছেন, এত কেঁদেছেন যে উম্মতের কান্নায় সেদিন রসুলের চোখের পানিতে মাটি ভিজে গেছে। ওর আল্লাহ পাক শোনাচ্ছেন, লাআল্লাক বাকিউ নাফসাকা ইন লাম ইউমিনু বিহাযাল হাদিস আসাফা। এ জিবরাইল, আমার হাবিবকে গিয়ে তোলো আর মুহাব্বতে জিজ্ঞাসা করো, উম্মতের ভুলের জন্য চোখের পানিতে মাটি ভিজিয়ে ফেলছেন, আমার আল্লাহ যা সহ্য করতে পারছে না, কি চাও বলো। আল্লাহ নবীর কাছে জিবরাইল এসে বলেছে, ফালাআল্লাক বাকিউ নাফসাকা ইন লাম ইউমিনু বিহাযাল হাদিস আসাফা, যখন তোমার উম্মত তোমার কথাগুলোকে, তোমার খোদার কথাগুলোকে এড়িয়ে চলে যাচ্ছে, উম্মতের বিপদের কথা ভেবে কানতে কানতে নিজের মশাল্লাটাকে ভিজিয়ে ফেলেছো, হাবিব কি চাও বলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল, আমার উম্মতের বাঁচার উপায় কি হবে, আমার উম্মত কি করে বেঁচে যাবে। আল্লাহ পাক শুনছে, হাবিব তোর উম্মতকে বাঁচার রাস্তা আমি বলে দিচ্ছি, তোর উম্মতকে বলে দিবি ও যেন আমাকে রাজি করে নেয়, আমি আল্লাহ ওর সব আমলের উপরে রাজি হয়ে যাব, কবুল করে নেব। আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, রাব্বুল আলামিন, একটা পদের মালিক হলে আটকানো সম্ভব ছিল, দুটো পদের মালিক হলে আপনাকে রাজি করা সম্ভব ছিল, চারটে পদের মালিক হলে আপনাকে রাজি করা সম্ভব ছিল, কিন্তু রাব্বুল আলামিন আপনি একটা দুটো নয়, 99 পদের আপনি মালিক, আমার উম্মত আপনাকে রাজি করবে তো করবে কি করে। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব আমি তোকে ভালোবাসি, তোর উম্মতকে তার থেকে ভালোবাসি আরো বেশি, এই জন্য তোর উম্মতের বাঁচা রাস্তা বড় সহজ করে দিয়েছি। যেন বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শুনেন, হে হাবিব উম্মতকে বলে দাও, মান আতা রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমি রাস্তা বলে দিচ্ছি, আমি রাস্তা বলে দিচ্ছি, যারা তোর সুন্নতকে আপন করে নেবে, যারা তোকে রাজি করে নেবে, আমি আল্লাহ তার উপরে এমনিতেই রাজি হয়ে যাব, রাজি হয়ে যাব, রাজি হয়ে যাব। আমার বাবা যে আমার সময় চান বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা,
তারিখের কিতাবে এক জায়গাতে পাচ্ছিলাম এক আল্লাহর ওলির কাছে এরকম বহু মুরিদান বসে আছে, দীর্ঘদিন তারা হযরতের হাতে বায়াত হয়েছে, তাসবিহে তেলাওয়াতে আল্লাহর ইবাদতে একেবারে মগ্ন, একেবারে ডুবে আছে। প্রত্যেকটা এক একটা অনুষ্ঠানে জবরদস্ত ওলি হবে, কিন্তু হযরত কাউকে খেলাফতি দিচ্ছেন না, কাউকে মজলিস থেকে আলাদা করছেন না, জমিয়ে রেখেছেন। নিজেদের মধ্যে একটা আন্দোলন চলছে, একটা কানাঘুষো চলছে। এক একটা মানুষকে দেখে মনে হচ্ছে দুনিয়ার কথা মনে নেই, দুনিয়া ভুলে গেছে, সেজদায় ডুবে গেছে, ওপারের সঙ্গে কানেকশান হয়ে গেছে, এই পারের সঙ্গে কোনো কানেকশান নেই, এরপরও হযরত খেলাফত দিচ্ছেন না, ব্যাপারটা কি? আমার বাবাজিরা, আমার সোনার বন্ধুরা, এই খবর যখন আল্লাহর ওলির কাছে পৌঁছে গেছে, ও আল্লাহর ওলি বললেন, বাবা আমি মনে মনে করছি তোমাদের খেলাফতি দেবো, তার প্রতিদিন একজনকে রেখে দেবো, একসঙ্গে সবাইকে দেবো না। বললে হুজুর হ্যাঁ তাই হবে। বলছে শোনো বাবা, প্রত্যেকটি মুরিদকে খেলাফতি দেওয়ার আগে একটা করে পরীক্ষা নেবো, পরীক্ষায় যারা পাশ করে যাবে আমি তাদেরকে খেলাফতি দিয়ে দেবো। বললে ঠিক আছে, কি করতে হবে হুজুর? বললে একজন সাথীকে ডেকে বললেন, শোনো আমি তোমার খেলাফতি দেবো বলে ঠিক করেছি, তোমার আমার পছন্দ, তুমি আমার কাছে খেলাফতি পাবে, একটা শর্ত। বলে কি? তুমি একটা কাজ করো, আমার খুব মন যাচ্ছে, আমাকে একটু খুশি করো, আমাকে খুশি করো, আমি খেলাফতি দেবো। বললে হুজুর আপনি কিছু খুশি বলেন, কী করতে হবে বলেন, আপনি যা বলবেন তাই করব, আপনি যা চাইবেন তাই দেবো, আপনার একটু কথা অমান্য করব না, বলেন কি চান বলেন। বলছে বাবু আমার খুব ইচ্ছা যাচ্ছে, বুঝতে পেরেছিস, খুব শখ যাচ্ছে, জঙ্গল থেকে টাটকা ছাগলের দুধ দুয়ে আমাকে একটুখানি পান করাবি, আমি ছাগলের দুধ পান করবো তোর হাতে, জঙ্গলের ছাগলের দুধ, তাহলে আমি তুমি খেলাফতি দিয়ে দেবো। বলছে হুজুর এটা কোনো আদেশ হলো? আপনি বলেছেন আমি তৈরি, ছাগলের দুধ তো আমি নিয়ে চলে আসছি, আল্লাহ আপনি পাবো। বলে সবার সামনে কথা দিয়েছি, সকালে ঘুম থেকে উঠে ভালো করে সুন্দর করে নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদে ছাড় বলেছে, আল্লাহ আজকের খেলাফতি পাবো, তুই রাস্তা সহজ করে দে। জঙ্গলে ছাগল পেয়ে যায়, গিয়ে দেখে এক ছাগল তার বুক ভরা দুধ নিয়ে ঘুরছে, পাশে কচি কচি বাচ্চাগুলো রয়েছে, আর ছাগল বাচ্চাদের চড়াচ্ছে। এ মনে মনে করছে এই একটা ধারে যদি আমি ধরতে পারি তো বাস আমার গ্লাস ভর্তি হয়ে যাবে, আর এক গ্লাস দুধ নিয়ে গেলেই আমার খেলাফতি আজকের ফাইনাল। দুধের গ্লাসটা নিয়ে আস্তে করে আড়াল করে যখন ছাগলের কাছে যাচ্ছে, ওই বাচ্চার মা বুঝতে পেরেছে যে আমাকে ধরবে আর আমার দুধটা সব টিপে নিয়ে পালাবে, আমার বাচ্চারা খেতে খাবে না। তাই বাচ্চাদেরকে সাইড করে ছাগল ওর দিকে তাকায় আস্তে আস্তে জঙ্গলের ভিতরে চলে যায়। যেতে যেতে জঙ্গলের ভিতরে এমন জায়গাতে চলে গেছে, এ যত জোরে যায় ছাগল তত জোরে ছুটে পালায়, এ যত ছুটতে শুরু করে ছাগল ছুটতে শুরু করে, ছুটতে 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 কখনো পাহাড়ের উপরে কাঁচা খেয়ে পড়ে গেছে, নাক মুখ ছিঁড়ে গেছে, গোটা শরীরটা একেবারে ব্যথা হয়ে গেছে, একেবারে ক্লান্ত হয়ে গেছে, একেবারে ক্লান্ত হয়ে গাছের তলায় বসেছে, চিন্তা করছে ছাগলটাকে ধরতে পারছি না, কি আশ্চর্য ছাগলটা ধরতে পারছি না। তারা এবার অন্য চিন্তা করছে ভাত পেতে ধরবো, বহু চেষ্টা চালাচ্ছে ধরতে পারে না, একেবারে আশ্রয়ের টাইম হয়ে গেছে। এক বৃদ্ধ জৈব লোক জঙ্গলের ভিতরে দেখে লাঠি নিয়ে বসে আছে, বলছে বাবা কী গো তোমার দেখে মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে, কী জন্য এরকম করে ছুটে বেড়াচ্ছ? আমার এখন নিজের জল নিজে মরছি, তোমার কই ফাদো, চুপ করো, তুমি বসো না, পাগল কোথাকার, বসে থাকো। তার কিছুই বলা দেয়, ফের চলেছে, ছুটতে 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 সূর্য লাল এসছে, এসেছে কখন? ফজরের পর। টাইম কত হয়েছে? মগরিবের কাছাকাছি। ধরতে পারে না, ক্লান্ত হয়ে গেছে, মুখ শুকিয়ে গেছে, ক্ষুধায় পেটের আর হাত পা চলে না, পিপাসায় কলিজা শুকিয়ে এসেছে, মুখে থুতুটা একেবারে মরের আটার মতো শক্ত হয়ে গেছে, বিধায় ক্লান্ত হয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়েছে, চোখ দিয়ে তত্ত তত্ত করে পানি আসছে, আর চিন্তা করছে সূর্য ডুবে গেলে আর আমার কাজ হবে না, কারণ হযরত বলেছিল মগরিবের আগে আগে দুধটা নিয়ে আসবি, আমি সারাদিনে নিয়ে যেতে পারলাম না, তাহলে হবে না। আমার বাবাজিরা, আমার সোনার বন্ধুরা, ওই বৃদ্ধ আবার গিয়ে জিজ্ঞাসা করছে, বাবা কাঁদছো কেন, কী হয়েছে আমাকে বলো না, আমি দেখি যদি কোনো ব্যবস্থা করে দিতে পারি। কাঁদছার বলছে, বাবা তোমাকে আমি বলছি তুমি বিরক্ত করো না, তুমি বিরক্ত করছো বাবা, আজ আমার খেলাফতি পাওয়ার ডেট বাপ, আল্লাহর উল্লে আমাকে খেলাফতি দেবে, কিন্তু তিনি আবদার করেছেন একটুখানি ছাগলের দুধ দুই আমাকে খাইয়ে দিলে তিনি আমাকে খেলাফতি দিয়ে দেবেন, কিন্তু আমি হন হতভাগা, সেই সকাল থেকে ছুটতে ছুটতে এই দেখুন না হাত পা ছিঁড়ে ফেলেছি, পাত্র উপরে পড়ে কখনো কপাল ফাটিয়ে ফেলেছি, পাত্র উপরে পড়ে কখনো আমার হাত পা ছিঁড়ে গেছে, কোনো মতে আমি ধরতে পারছি না, সূর্য পাটে বসে গেছে, খেলাফতিও পাবো না, আমার এতদিন তপস্যা সব বেকার চলে যাবে, হবে না, তাই একটু দুধ নেব। বলছে বাবা আমাকে আগে বলবি তো, দুধ নিবি ছাগলের এই চিন্তা করছিস? বললে হ্যাঁ, আর শুধু দুধ নিবি না ছাগল শুদ্ধ নিবি?
বলছে হুজুর ছাগল শুধু তাহলে অনেক হয়, দুধই হলি হয়, দুধই পাই না তো ছাগল কোথায় পাবো? বলছে ব্যবস্থা করে দিচ্ছি। বল না তুই শুধু দুধ নিবি না ছাগল নিবি? বললে হুজুর যদি ছাগল পাই আরও ভালো। বলছে শোন তাহলে চোখের পানি মুছে ফেল, কোমরের গামছাটা ভালো করে বেঁধে ফেল, ধাড়িটার পেছনে ছুটিস না, ছুটে গিয়ে বাচ্চা দুটো বগলে তুলে নে, বাচ্চা দুটো নিয়ে বাড়ি চলে যা, দুধ দুইতে হবে না, ছাগল তোর পিঠের দরবারে ঢুকে পড়বে, দুধ দুধ হবে না, যা। যেমনি ছাগলের বাচ্চা দুটো তুলে বগল করে ছুটেছে, জঙ্গলের ভিতর থেকে খাসি ছুটতে ছুটতে ছাগলের ধারি ছুটতে ছুটতে লোকালয়ে চলে গেছে, একবার দরবারে বাচ্চা নিয়ে হাজির। পীর বলছে কি রে তোকে দুধ আনতে বলেছিল? বলে হুজুর দুধ কি, দুধের ট্যাঙ্কে শুধু এনেছি, জ্বরটা খাবেন খান। বলছে বুদ্ধি দিল কে? বলে জঙ্গলের ভিতরে একজন দিয়েছে। বলে তোর বুদ্ধি না? বললে না, তুই তো খেলাফতি পাওয়ার যোগ্যই না, কারণ তোর বুদ্ধি তো হয় নাই। কথা বোঝেন না, আসছে এই জাতি এখনো আসছে, তোমার বুদ্ধি কর্তা। ও বাবাজি, তুমি আর আমি ওই রকম ছাগল না তো, আল্লাহ আমাকে মাফ করো। কী গো খালি তো ছাগলের পৌঁছে ঘুরছি, হুজুর দোয়া করেন আমার বাপ পেরিয়ে যাবে, ছবি না পড়ে আমার নানি পেরোবে। তো নানিকে পার করার জন্য ছবি না পড়তে হবে না, হুজুর দিয়ে দোয়া করাতে হবে না, আর চিল্লিশে চাল্লিশে পুল্লিশে করে খাওয়াতে হবে না। ছাগলটা ধরে ভেতরে ঢুকিয়ে নাও, বাচ্চা ধরে ভেতরে ঢুকিয়ে নাও, ঢোকাবে ইনশাআল্লাহ, ঢোকাবে ইনশাআল্লাহ। কে কে বলেন ছাগলের বাচ্চা নিয়ে ঘরের ভেতর ঢুকবে কে কে? চিন্তা করছে শালা বলবো না বলে বলি দেখি আসলে বলে কি। যে আমার নবীকে রাজি করবে আমি আল্লাহ তার উপরে রাজি হব। ও বাড়ুয়ের বাবা জিরা ভাইরা মায়েরা বোনেরা বুদ্ধিজীবী বন্ধুরা সোনামণি মা বোনেরা, আল্লাহ পাক শোনাচ্ছে মানা তার রসুল ফাকাদ আতা আল্লাহ। যে রসুলের এতাদ করবে সে আল্লাহর এতাদ করতে ওয়ালা হবে, নবীকে যে রাজি করবে আল্লাহ তার উপরে রাজি হবে। করবো রাজি ইনশাআল্লাহ, এ নবীকে রাজি করবে ইনশাআল্লাহ। তো মৌলবীকে রাজি করা ভুলে যাও, পীর ফকিরকে রাজি করা ভুলে যাও, ওই বাবাজিকে রাজি করা ভুলে যাও, নবীকে রাজি করার জন্য তৈরি হও। হাত তুলে দেখাও কে কে নবীকে রাজি করবে। আমি হাত তুলেছি, হাত তোলো। আজ থেকে নিয়ত করো, যে মাথায় টুপি দিয়ে জলজায় বসেছি মরণ পর্যন্ত টুপি কোনো দিন খুলবো না। আজ থেকে নিয়ত করো নবী, তোমার সুন্নতে কোনোদিন ছুরি দেব না। আজ থেকে নিয়ত করো আমি জান দেব তবু নামাজ কাজা করব। জোরে বলেন, আরো জোরে বলেন। এ বিবিকে বাচ্চাকে ভালো করে দুমুঠো খেতে দিতে পারি আর না পারি, কমপক্ষে মাকে দুমুঠো ভাত দেব। মানা তার রাসূল ফাকাদ আতা আল্লাহ। এ বাড়ুয়ে যুবকেরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, গ্রামে যেদিন বৃদ্ধ মা বাপ আলাদা করে সন্তান দেবে না, কসম খোদার বলছি রহমতের দরবার তখন দরজার কাছে দাঁড়িয়ে থাকবে, ওরে ভিখিরির বাচ্চা তোকে ভিক্ষা করতে হবে না, তোকে ওই ছাগল ধরতে হবে না, শান্তি খুঁজে বেড়াতে হবে না, মায়ের পায়ের কাছে বসে থাকবি, শান্তির আরত তোর কাছে চলে আসবে, তোকে শান্তি দৌড়ে বেড়াতে হবে না। আমার বাপজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আজ থেকে নিয়ত করা না পারা, বাঁচতে গেলে যত লাঠি পাটি আছে সব পাটি করব, কিন্তু আল্লাহ নামাজের পাটি কোনো দিন ছাড়ব না। আল্লাহ সব স্লোগানে হাজির দেব, দেশে বাস করতে গেলে সব পাটি স্লোগানে হাজির দেব, সব পাটি স্লোগান উঠলে ছুটে যাব, কিন্তু আজান হলে আগে ছুটে তোর ঘরে যাব। মসজিদে যাওয়ার প্রতিজ্ঞা করো, মসজিদের বাইরে থাকবো না, মা বাপকে কোনোদিন ঘর থেকে তাড়াবো না, নামাজ জীবনে কাজা করবো না, মাথায় টুপি আর মুখে দাঁড়ি এটা কোনোদিন আমার থেকে দূরে যাবে না। আল্লাহ যেটা আমার শেষ কাপড় যা শেষ ভালো তার, জোরে বলো সব ভালো, এটা কে বলেছে বলো?
লোকে বলে তাই বলি, না না ওরে বউটা ইসলাম থেকে ধার করা, এটা আল্লাহ বলেছে তার নবীকে, বলাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা, শেষে তাই সব থেকে ভালো যার শেষ ভালো তার জোরে বলো সব ভালো, তাই মরার পরে কাফনের কাপড় আপনাদের দেশে দেয়, হ্যাঁ না না বলেন, এই মরলে কাফনের কাপড় দেয় না অমনি লুঙ্গি পরিয়ে কবরে দেয়, কোনটা কাফনের কাপড় দেয় না না, ওই কাফনের কাপড়ের ভিতরে কটা কাপড় ছিল, কটা কাপড় ছিল বলে হুজুর দোকানদার জানে, আমি কি করে বলবো বলো, কাফনের কাপড় কটা বলতে বলো, এ বাবা কটা কাপড় বলো, কাফনের কাপড় কটা, তিনটে, মেয়েদের বাড়তি দুটো, তাই আসল কাপড় কটা তিনটে, তিনটের ভিতরে একটা জামা আছে না নাই, আছে আছে, ওই কাপড়ের ভেতরে, কাপড়ের ভেতরে যে জামা ছিল ওই জামাটা হাঁটুর উপরে ছিল না নিচে ছিল, জোরে বলো হাঁটুর নিচে ছিল, মরার পরে যে জামা পরে কবরে শুতে হবে মুসলমান, ওই জামাটা কবে পরে তুমি দুনিয়াতে চলবে বলো, এখনো পর্যন্ত কাফন পছন্দ হলো না আর কাফনের কাপড়ও পছন্দ করলে না, ওরে মুসলমানের ছানা, রাসূল বলে দিয়েছে, আল্লাহ বলে দিয়েছে, আমাকে রাজি যদি করতে চাও আমার নবী যা বলে ওটা মেনে নাও, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা দেবে ওটা নাও, যেটা ছাড়তে বলে ছেড়ে দাও, আমি আল্লাহ কথা দিচ্ছি হিসাব নেব না, চলে যাও, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, নবী যেটা বলেছে ছাড়তে ওটা ছাড়বে, তুমি বাড়াবাড়ি করবে না, যেটা ধরতে বলেছে ধরবে বাড়াবাড়ি করবে না, আমার নবী যেটা ছাড়তে বলেছে ওটা যখন ছাড়বে না তখন হিসাব দিতে হবে, তা না হলে আমি আল্লাহ তোমাকে ছাড়বো না, আমার নবী যেটা ধরতে বলেছে ওটা তুমি যখন ধরবে না তখন আমি আল্লাহ তোমাকে ধরবো, কেন তুমি ধরলে না, আর ধরে নিলে ছেড়ে দিলে এমনিতে পার করে দেবো তোমার বিচার নেব না, ফার্স্টে বলেছিলাম প্রশ্নটা, বলেছিলাম কি বললাম না, আল্লাহর হুকুম নবীর তরিকা মেনে নিলে কবরে কোনো জিজ্ঞাসা হবে না, আর নিজে থেকে বাধ্যমও করলে আমার আল্লাহ ছেড়ে, জোরে বলো, যদি বলেন দলিলটা বলো তাহলে ব্যাকে দলিলটা জেনে রাখা ভালো, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে নবীকে, ফাদাক্কির ইন্নামা আনতা মুদাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মা তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআদ্দিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবহুম, রাসূল তুমি আমার কথাগুলো বলবে, যারা মন যাবে মানবে, যাদের মন যাবে মানবে না, তবে বলে দিও আমার রব্বানা হিসাব দেবে, ফিরে গেলে কানা করি ছাড়বে না, চলে যাচ্ছ চলে যাও আজ বাধা দেবো না, তবে আসতে হবে ফিরে তোমায় কবর ডাঙায়, কোনো বন্ধু বাঁচাতে পারবে না, আমার বাপদির আমার সোনার চাঁদ বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা, হিসাব দিয়ে উম্মত পার হওয়া সম্ভব না, এরকম নবীর তরিকা মেনে নিলে কবরে হিসাব হচ্ছে না, নিজের ইচ্ছা চললে কিন্তু ছাড়ার কোনো গল্প না, নবী যেটা ছাড়তে তোরে যদি ছেড়ে দাও আল্লাহ বলবে আমি ছেড়ে দেব ধরবো না, আর তুমি না ছেড়ে দিলে আমি কিন্তু ছাড়বো না, সেদিন জিজ্ঞাসা করবো কেন ছেড়ে দিলে না, তাই বলছি বারবিও যুবকেরা কথা দাও, নবী যেটা ছাড়তে বলেছে ছাড়বো ইনশাআল্লাহ, ছাড়বো ইনশাআল্লাহ, ছাড়বো ইনশাআল্লাহ, নবী শুনিয়ে দিয়েছে মাবুরকে পর্দার বাইরে বার করবে না, পর্দার ভিতরে রাখলে কোনো কৈফিয়াত লাগবে না, আর বাইরে গেলে ধরবে কিন্তু কোনো বাপ্পা চাতে পারবে না, কথা মনে থাকবে ইনশাআল্লাহ, থাকবে মনে ইনশাআল্লাহ,
আল্লাহ পাক শোনাচ্ছেন আমার রাসূলের এই দুটো কথা, যেটা ছাড়তে বলে ছেড়ে দাও, যেটা ধরতে বলে ধরে নাও। তুমি যদি মেনে নাও আমি আল্লাহ মেনে নেব। আমি আপনি সকলে কেয়ামতের বায়ান শুনেছি, আর বলবো না, টাইম হয়ে গেছে, দোয়া করার টাইম এসে গেছে। তাতে শেষ কথা বলে দিচ্ছি, এ বাবা যদি আমার আল্লাহওয়ালা ভাইরা, কবরে যাবার পরে আল্লাহ পাক প্রত্যেকটি মানুষকে প্রশ্ন করবেন, হ্যাঁ না না, জোরে বলেন, কটা প্রশ্ন হবে জোরে বলো, কটা হবে? তিনটে। বক্তাদের কাছে সারা জীবন শুনেছি কবরে তিনটে প্রশ্ন হবে, আল্লাহ জিজ্ঞাসা করবে, এটা বলে দিয়েছে, আপনাকে শিখে যেতে হবে। আমি ওসব কথা বলি না, আমি অন্য কথা বলি। কবরে যে আপনার প্রশ্ন হবে, সবার হবে না, শুধু আমার আর হুজুরের হবে, তোমার আমার হবে, আর এদের হবে, যদি বলো ধুর বোকা কথা, এটাই তো জানো না, এইটাই জানো না। কবরে যদি এই লোকটা হিসাব দিতে হয় তাহলে আই বড় বয়স থেকে দাঁড়িয়ে কী লাভ হলো, কী লাভ হলো? ওই যৌবনে একবার কোনো যৌবনের খেল খেলতে পারলো না, কী লাভ হবে ওর, কী লাভ হবে ওর? বোকা কথা। আমার বাড়িতে জলসায় দাওয়াত হলে বাড়ি যেতে বলি, বলি না বলি না, জোরে বলেন, হ্যাঁ না না। তো এলাকার মানুষ গোটা পশ্চিমবাংলার যেখানে শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালদা, দিনাজপুর, কাকদ্বীপ আর নবদ্বীপ, যে যত দ্বীপ আছে, ফোনগুলো হুজুর জলসা বাড়ি আসো, আমার ঘরে বসুন, দুটো খানা আপনি খান, আপনারও সিলাই আমিও দুটো মেরে নিই, কী বুঝলেন? মেহমান যত খায় আমার ঘরে খায়, হ্যাঁ না না, খায় না খায় না, যদি বলেন, আচ্ছা 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 আচ্ছা, তো বাবা আমি খাওয়াই না, আমার ঘরে খায় না। কবি লিখেছে হাদিসের টুকরো শুনে নেন, শকর করো হাজার বার, শকর করো হাজার বার, মেহমানের তরে তার খানা সে খায় বসে তোর ঘরে। শকর করো হাজার বার, মেহমানের তরে তার খানা সে খায় বসে তোর ঘরে, আর তোর বাড়ির লোকরা ওর ওসিলায় মারে। কথা বুঝি না বোঝে না বাবাজিরা, আমার শোনার সব কিছু হলো, সে তো এক পিস খেলো আর বাকি কে খেলো, সেটা তোরাই তো খেলি, ওসিলা কার, মেহমানের। আল্লাহ শোনাচ্ছে মেহমান যখন পাঠায় তার আগে রুজি পাঠায়, মেহমান পরে পাঠায় রুজি। আর এই বিষয়ে ভাঙবো না, ভাঙলে আর সহ্য করা যাবে না, আমি ভেঙে গেছি গরমে। বাবাজিরা সোনার আল্লাহরা জ্ঞানীজনরা সধী মানুষেরা, তো আল্লাহ পাক মেহমানের খাওয়ায়। এই জন্য প্রত্যেকটি মেহমানকে বলি ভাই বাড়ি আসো। এখন আমি সেই রোজার ঈদের দিনের পর থেকে ঈদের দিন জলসা আমি নিই না, ও আমার যতই পয়সা থেকে আমি নিই না, ঈদের দিনও নিই না, চাঁদ রাতেও নিই না। এবছর চাঁদ রাতে একজন দাওয়াত করছে বাইরে থেকে, হুজুর আমাকে চাঁদ রাতে আপনার আসতে হবে, হ্যাঁ হ্যাঁ যাবো, কিন্তু আপনাকে বলে দিচ্ছি তাকে ফোন করুন যে বাজা এখনো বিয়ে করে নাই, আর তা নাহলে তাকে বিয়ে করুন যার বউ মরে গেছে। ঈদের দিনে বাড়ি থাকবো না, বিবি বাচ্চার সঙ্গে রাত কাটাবো না, তোমার চাঁদ যাতে জলসা, কি জলসার ভক্ত তোমার, চল পালা। বলছে হুজুর একটু ডোজ বেশি দিতে হবে, কত দেবে? বলছে কত নেবেন? আরে ভাই আমার 1 লাখ, আমার বইয়ের 1 লাখ, যদি 2 লাখ টাকা দাও তাহলে বলো, রাজি আছে, কুটকুটুনি শেষ। হ্যাঁ শোনো, 1 বছর পরে ঈদের দিন এসছে, বিবির মুখ দর্শন করবো, 10টা নেকি পাবো, নবীর সুন্নত জিন্দা হবে, শাহাদাতের সহায়ক পাবো, তোর 1 লাখ টাকা আমি এমনি মেরে দেবো? তা এই কুরবানি যখন আমাকে করতে হবে তো 2 লাখ টাকা লাগবে, চিন্তা করলাম 2 লাখ টাকা এসে গেলে আমরা করে নেবো, যা হয় কি মাল এক গায়ে ঠান্ডা। ঈদের দিন হ্যাঁ লোবো, ঈদের দিনে হলে 50,000 আমার, বইয়ের 50,000, ঈদের খুশি কুরবানি করতে হবে, 50,000 দিতে হবে, হ্যাঁ সব শেষ। আর তাহলে তোমাদের জলসা করতে হবে না, ঘুমাও বা পরের দিন থেকে বলো। তাহলে ঈদের পরের দিন থেকে শুরু করছে, আজ পর্যন্ত চলছে, ইনশাআল্লাহ 7ই জুন পর্যন্ত চলবে। কত বলতে বুঝলেন, এখন এই 1 মাস 1.5 মাস পরে আমি যখন বাড়ি যাব, আমার একটা ছোট মতো অফিস আছে, গিয়ে দেখলাম যে এরকম একটা যুবক ছেলে দুজন বসে আছে, তো কী বলবো গিয়ে, কোথায় বাড়ি বাবা, কী করতে এসেছো বাবা, কী নাম তোমার, বলবো না বলবো? তারপরে যেমন লোক তেমন ব্যবস্থা করবো, হ্যাঁ না না, এটা গেল। আচ্ছা বাড়িতে গিয়ে ঢুকে যদি দেখি এই হুজুর বসে আছে, তাই আমি আর জিজ্ঞাসা করবো আপনার নাম কী, কোথায় বাড়ি, কী করতে এসছেন,
ঢক সাথে কি বলে চাল্লা মেহমান দেখি নাই? হ্যাঁ আব্বা দেখেছি। সালাম আলাইকুম, ভালো আছেন? কখন এলেন রাস্তা? আপনি তোমাকে বলতে পারতেন, আমি আগিয়ে যেতাম। বয়স্ক মানুষ আপনার, নাস্তালে আয়, এসি তা চালা, বিয়াদ কোথাকার ভালো বুঝল কাল তো তাতে সবাই বুঝল। আশ্চর্য, এখন জিজ্ঞাসা করলাম না তুমি কে, তোমার বাড়ি কোথায়, কি জন্য এসেছো, নাস্তার ব্যবস্থা, ভালো বিছানা, এসি কেন বলো, কি কারণে? ওদেরকে জিজ্ঞাসা করলাম, এনাকে কেন করলাম না? এত সহজ উত্তর দিতে পারছেন না? এই দুজনকে সব জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি, কোথা থেকে এসেছো, কি দরকার, এনাকে কেন জিজ্ঞাসা করলাম না? হ্যাঁ বুঝল, পরিচিত বলো। আপনারা কি বলছেন, এরা কি আমার ন্যাংট হয়ে গিয়েছিল? জানোয়ার কথা উত্তর জানে কি, উদুম কথা উত্তর হলো, এই লোকটার সঙ্গে আমার পরিচয় আছে, লোকটাকে আমি চিনি, লোকটার ফেস আমার জানা আছে, কোথায় বাড়ি আমি জানি, লোকটা কি করে আমি জানি, এই লোকটার সঙ্গে আমার পরিচয় আছে, তাই আসার সাথে সাথে সম্মান চলছে, খাতির চলছে, ফ্যানের ব্যবস্থা চলছে। হ্যাঁ না না, তো কবরে আপনি যখন যাবেন আপনার সঙ্গে ফেরেশতাদের পরিচয় আছে? মুতে পানিও নেন না, শুয়ে গাও ধর না, সালা ফেরেশতা কি শয়তান পর্যন্ত পাশে থাকে না? তোমাকে ফেরেশতা চেনে? কথা বলে চেনে তোমাকে? মা বাপকে ভাত দেয় না, আর বউকে যা পিটেছে ভুল গেলে মানে চিন্তা করছি সালা আসলে আমাদের কি করবে তার ঠিক নেই। হ্যাঁ তোমাকে ফেরেশতা চেনে? কবরের সঙ্গে তোমার পরিচয় আছে? কবরের সঙ্গে পরিচয় নেই, কারণ তুমি বছরে 10 বার কবর ডাঙ্গায় যাও নাই, কবরের কাছে বসো নাই, কবরের কাছে বসে কাঁদো নাই, কবর কি জিনিস ভাবো নাই, কবর সম্পর্কে কোনো আমলই করো নাই, খোদার ঘরে তো যাও নাই, তোমাকে তো ফেরেশতা চেনে না। ঢুকলি বেলায় কী ব্যাপারে খোদা বাড়ি 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 কিরে আপনি জানেন মাছ চাল, আর যখন দেখবে চেনা লোক, আসসালামু আলাইকুম, ভালো আছেন, আসতে অসুবিধা হয় নাই, আপনার কবরে শোয়াতে দেরি, ফেরেশতা আসতে দেরি না, কবরে শোয়াতে দেরি, জান্নাতের দরজা খুলতে দেরি না, কবরে আসতে দেরি, জান্নাতের বিছানা বিছুতে দেরি না, কবরে আসতে দেরি, জান্নাতের পোশাক পরাতে দেরি না, কবরে আসতে দেরি, ফেরেশতাদের সঙ্গে সালাম কালাম হতে দেরি না, কবরে আসতে দেরি, আমার রাসূলের দিদার হতে দেরি হবে না। যদি বলেন কবরে যাওয়ার আগে কবরের সাথে পরিচয় হয়ে যান, আপনি কবরের সঙ্গে একটু চেনাশোনা করে যান, কবরের সঙ্গে পরিচিত হন। আপনাকে চেনে ফেরেশতা না? চেনে মনে হচ্ছে আপনাকে? বাবাজিরা সোনার আল্লাহরা জ্ঞানী চন্দ্রা সুধী মানুষেরা, এটা দুটো কোয়ালিটি গেল, একটা আমি দেখেছি এরা গেছে অচেনা, আর এনাকে চেনা। হ্যাঁ না না, আর ক মেহমানখানায় 1 মাস 1.5 মাস বাদে ঢুকেছি, ঢুকে দেখি সালা টেবিলের তলায় একদম মোটা কেলে কুকুর শুইয়া, সালা কুদেবি ঢুকবে, ঢুকল তো রে দাঁড়া, খিলটা শিকলটা তুলেছি, কুকুর তখন কুঁ 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 করছে, বাহির বড় বলছে মেরো না মেরো না, পেচ্ছা পায়খানা করে দেবে, চোখে আজ মেরেই ফেলবো, ওর সাহসটি আমার টেবিলের তলায় ঢুকে দেবে মেরেই ফেলবো। হ্যাঁ না না, কি ঢুকেছে জেনে বলো তো, কবরে যে ঢুকেছে কি ঢুকেছে, মানুষ ঢুকেছে তো, এ মরার আগে চেক করে লও লোকটা মালটা মানুষ কিনা। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন কিমিয়া সাদাতে, আল্লাহর ওলিদের কিতাব তুলে দেখো, বুজুর্গদের কিতাব তুলে দেখো, লিখেছে বড়পি আব্দুল কাদের জিলানি লিখেছেন যে বেনামাজি মরে গেলে জানাজা পড়তে হবে না, আর বেনামাজি মরে গেলে মুসলমানের কবর ডাঙাতে মাটিও দিও না, কারণ ও শালা শোবে না আর কাউকে শুতেও দেবে না। কথা বুঝে এসছে? ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন মানুষকে কবরে শোয়াতে দেরি, চেহারা পাল্টাতে দেরি না, মানুষের মনের আয়না হলো তার মুখটা, হাসুক বা কাঁদুক ভেতরের খবর মুখ বলে দেবে। হ্যাঁ না না, একটা মেয়ে ছেলে রোল করছে চোখের পানিতে, আঁচল ভিজে যাচ্ছে, আর একেবারে কান্নায় মনে হচ্ছে সত্যি কেঁদে পৃথিবী গলিয়ে দিচ্ছে, পাশের লোক হাসছে বলছে সালা দারুণ অ্যাক্টিং করেছে তো,
চোখের পানি বলে দিচ্ছে পানিটা অরিজিনাল নয়, জোর করে বানানো পানি। হ্যাঁ না একটা মেয়ে ছেলে হাসতে হাসতে কথা বলছে, বড় ভাই ভালো আছো, কখন এসেছো, কিছু খাওয়া দাওয়া হয়েছে? তো ভাই যে তুই কি তুই কাঁদছিস কেন? বলছি কই কাঁদছি, আমি তোমার সঙ্গে হেসে কথা বলছি। হ্যাঁ সত্য করে বল, কি হয়েছে? কি হয়েছে বললা? বলছে না বড় ভাই কাঁদি নাই। বলছে কমপক্ষে আমার দিকে তাকিয়ে সত্য বল, কাঁদছিস কেন? তখন দেখবো চোখের পানি যেটা এতক্ষণ আড়ালে ছিল চোখের পাতার উপর দিয়ে ছলক মেরেছে, বলে দিয়েছে বড় ভাই সত্যি কাঁদছি। ভেতরের কষ্টটা চোখের পানি বলে দিয়েছে যে হাসিটার ভেতরে কান্না লুকিয়েছে। এটা কে বলেছে? হাত পা মাথা পেট কে বলেছে? কে বলেছে বলো, কে বলেছে? তার চেহারা বলে দিয়েছে। তো মানুষের মনের চেহারা হলো তার মনের আয়না, হলো তার চেহারা, তার মুখ এটা দুনিয়াতে, আর মানুষের চরিত্রের আয়না হলো তার মুখ কবরেতে। উপর থেকে কবরে নামাতে দেরি, তার চরিত্রটা মুখে ফুটতে দেরি না, ফুটতে দেরি না। তাই কবরে শোয়ানোর পরে কারোর গরু ছাগল হাঁস মুরগি ভেড়া কুত্তা, ইমাম গাজ্জাল রহমাতুল্লাহ লিখেছেন, ইহাতাকে অনেক মাইয়েতের কবরে শোয়াতে দেরি, মুখটা শুয়োরের মতো হয়ে যায়, মানুষ চেনা যায় না। কবরে ফেরেশতা যখন ঢুকে দেখবে যে গরু কিংবা ছাগল ঢুকেছে, বাঁশ খুলে বলে তুই কি করে ঢুকলি এখানে, তোর তো মানুষে ঢোকার মতো ঢুকলি কি করে? ওরা জিজ্ঞাসা করবে তুই কে কোথায় বাড়ি, জিজ্ঞেস করবে? কুত্তা ঢুকলে তো খিল তুলে প্রথম লাঠি খুঁজবে, লাঠি না পারলে ঝাঁটা খুঁজবে, তুই ঢুকলি কেন? তাই বল আমার বাবাজিরা, কবরে জিজ্ঞাসা হবে তার মানুষ হয়ে শোয়ার ভাগ্য হয়েছে যার। এই জন্য মনুষ্যত্ব নিয়ে কবরে যাওয়ার জন্য তিনটে জিনিস ছেড়ে দিয়ে যেতে হয়। কটা কটা? ওয়ালাকাদ জারানালি জাহান্নামা, এখন আর ইন্তাজ বলে নাই, টাইম হয়ে গেছে, কম হলি বলতে এখন হবে বদমাস। ওয়ালাকাদ জারানালি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। রব্বে জুলজালাল শুনিয়ে দিয়েছে মনুষ্যত্বের তিনটে নমুনা, শুনে নাও তিনটে নমুনা, যার কাছে থাকবে না জানোয়ার বলে তাকে লজ্জা দেওয়া যাবে না। এক নম্বর নমুনা, যাদের হৃদয় আছে অনুশোচনা থাকবে না, ওরা মানুষের মতো খাবে দাবি আসলে মাল মানুষ না। যাদের চোখ থাকতে আখেরাতের কথা ভেবে, এই চোখ যাদের দেখে না ওরা মানুষের মতো দেখতে হবে আসলে তে মানুষ না। যাদের কান থাকতে শ্রবণ শক্তি থাকবে না, ওরা মানুষের মতো দেখতে হবে আসলে ওরা মানুষ না। এই বাবাজিরা আমার শোনার চান বন্ধুরা, আমাদের চোখ আছে দেখতে পাই না, পাই না, দেখতে পাই তো ইনশাল্লাহ, দেখতে পাই ইনশাল্লাহ। পাশের বাড়ির মানুষ যখন আর্তনাদ করে, আমার চোখ পরে মনে হচ্ছে, আমার চোখ পরে মনে হচ্ছে, একজন যুবক কিংবা একজন যুবতী দেখতে দেখতে জাহান্নামের আগুনের দিকে চলে যাচ্ছে, আমার চোখ পরে সেদিকে যে লোকটা বাঁচাতে হবে, এ চোখ পরে কোনো দিন। এ বাবাজিরা যখন কোনো মানুষ আর্তনাদ করে, তার এই আর্তনাদের আওয়াজ আমার কানে আসে আসে, কোনো এতিম আর মিসকিনের বুক ভরা বেদনার পানি যখন ছুটে চলে আসে, আমার চোখকে একবার দেখতে পায়। যখন কোনো অকাতরে করে মানুষ ভিক্ষা চায়, তখন আমার হৃদয় কি সেই বিষয়ে কেঁদে ওঠে ওঠে, তাহলে ভয় যাচ্ছে। আপনার আমার হৃদয়টা কেমন? গরু ছাগলের হৃদয় যেমন, গরুর পাশে গরু কাঁদলে গরু বোঝে না, গরুর পাশে গরু ব্যথা পেলে কোনো ব্যথা লাগে না, গরুর পাশে গরু আগুনে পড়ে গেলে আর একটা গরু তাকে বাঁচাতে যায় না। আমি তার থেকে খারাপ অতটাও হতে পারলাম না, এটা মনুষ্যত্বের নমুনা। আমার আল্লাহওয়ালা ভাইরা, মানুষ যখন খায় তখন সবাই দিকে তাকিয়ে খায়, আর গরু ছাগল যখন খায় তখন শুধু নিজের পেটটা দেখে নাই, আর কারো পেট দেখে
আপনি আমি এবার ভেবে দেখি না, নিজের পেটের দিকে তাকিয়ে খাই না সবার দিকে তাকিয়ে খাই, আমার নামটা মানুষের খাতায় পড়ে কিনা। তাই কলমা পড়ে, নামাজ পড়ে, দরুদ পড়ে পার হওয়ার আগে মানুষ হন, মানুষ না হলে কোনো কাজ হবে না। 80 বছর যদি কোনো গরু কলেমা পড়ে তো কলেমায় কোনো লাভ পাবে না, কারণ গরু পশু পাখি পৃথিবীর যা কিছু আছে, কোরআন একবার নয় বার বার বলেছে সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইউসাব্বিহুলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন আসমানের যত প্রাণী আছে, যত মখলুক আছে, সবাই খোদার জিকির করে, এরা সারা জীবন জিকির করে একটিও নেকি পাবে না। মানুষ একবার সুবহানাল্লাহ বলতে দেরি, তার নেকির পাল্লাটা ভারী হতে দেরি হবে না। মানুষ হলে তবে, মানুষ না হলে না। এই জন্য মানুষের কোলে জন্ম নিলে, মানুষের কোলে বড় হলে, মানুষের পালে মানুষ হলে ওকে মানুষ বলে না। মানুষ হওয়ার জন্য আলাদা দাইশে ফেলে মানুষ করতে হয়, ও দাইশটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাইশে যখন আপনার মাপে মিলবে না, তখন দুনিয়া ওকে মানুষ বলি, আল্লাহ ওকে মানুষ বলে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুদী মশা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য আমি আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাইশে ফেলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। শেষ নকতা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন ঘরে উপোস যাচ্ছে, খাবারের কোনো ব্যবস্থা নেই, চুলো জ্বলে না। একটা খাসি হাদিয়া এলো নবীর ঘরে, নবী খাসিটাকে জবাই করলেন, গোস্তটাকে ছাড়ালেন, টুকরো টুকরো করে বানালেন, প্রত্যেক বিবির হাতে একটা একটা করে ভাগ দিয়ে দিলেন। একটা ভাগ হাতে নিয়ে মদিনার গলিতে চলে গেলেন, দীর্ঘক্ষণ ঘুরে আসার পরে বসে গেলেন। আম্মাজান আয়েশা দেখলেন রাসূল ঘর্মাক্ত হয়ে গেছে, খানিক পরে উঠে আবার চলে গেলেন, দীর্ঘক্ষণ পরে ফিরেছেন, গোটা শরীরটা ঘামে একেবারে গোসল হয়ে গেছে। আল্লাহ রাসূলের ঘর্মাক্ত দেখে আম্মাজান আয়েশা থাকতে পারলেন না, এক পা খাইয়ে নিয়ে হাওয়া করতে শুরু করলেন, ঠান্ডা শীতল হাওয়া পেয়ে রাসূলের ক্লান্তি দূর হচ্ছে। আম্মাজান আয়েশা জিজ্ঞাসা করলেন, আল্লাহর হাবিব আমার বেয়াদাবি মাফ করে দেবেন, একবার জানতে পারি গোশের টুকরোটা কার আর কার কাছে আপনি নিয়ে যাচ্ছেন আর বারবার ঘুরে আসছেন? আল্লাহ নবী বললেন, আয়েশা সবার ভাগ হয়ে গেছে, আমি এই ভাগটা আমার খাদিজার জন্য রেখেছি আর খাদিজাকে দেবার জন্য নিয়ে যাচ্ছি। আম্মাজান আয়েশা বললেন, আল্লাহর হাবিব আমাকে আপনি ক্ষমা করে দেবেন, আয়েশা তো অনেক আগে দুনিয়া ছেড়ে চলে গেছে, আয়েশা তো অনেক আগে দুনিয়া ছেড়ে চলে গেছে, সে তো পৃথিবীতে নেই, আপনি কার কাছে নিয়ে যাচ্ছেন? আল্লাহর নবী বললেন, আয়েশা আয়েশা খাদিজা অনেক আগে চলে গেছে, আমি জানি খাদিজা অনেক আগে চলে গেছে, আমি জানি, কিন্তু আয়েশা শুনে রাখো, খাদিজা আমাকে ছেড়ে চলে গেছে, তাই বলে আমি খাদিজাকে ভুলে যাই নাই, এখনও খাদিজাকে আমি মনে রেখেছি। তাই ভাগটা নিয়ে মদিনার গলিতে ছুটে গিয়ে দেখছিলাম কোনো বান্ধবী খাদিজার আছে কি না, বান্ধবীর কোনো বাচ্চা আছে কি না, কিংবা বান্ধবীর কোনো আরও বান্ধবী আছে কি না, তার হাতে গোশের টুকরোটা দিয়ে দেব আর দিয়ে ছুটে খাদিজার কাছে জান্নাতুল মালায় গিয়ে দাঁড়াবো আর দাঁড়িয়ে বলে আসবো, খাদিজা তুমি চলে এসেছো, আমি তোমাকে ভুলে যাই নাই, তোমার ভাগটা আমি দিয়ে এসেছি, তুমি তোমার ভাগটা বুঝে নিয়ে নিও, আমি তোমাকে ভুলি নাই খাদিজা, আমি তোমাকে ভুলি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার যে দায়িত্ব দিয়েছেন, এটা সেই দায়িত্ব। এই বাড়ির যুবকেরা মুসলমানেরা, আল্লাহ আপনাদের অর্থ দিয়েছে, ঈদের দিন আসলে বাচ্চাদেরকে মনের মতো পোশাক কিনে দিয়েছেন, দেন নাই, মেয়ে যেমন চেয়েছে তেমন দিয়েছেন, ছেলে যেমন চেয়েছে তেমন দিয়েছেন, বিবি যেমন চেয়েছে তেমন দিয়েছেন, কাউকে ঠকার নাই, তাদের মনের আশা মিটিয়ে দিয়েছেন, তারা খুশি হয়েছে, আপনি খুশি হয়েছেন। শুনে রাখেন, ঈদের আনন্দে যারা আপনার কাছে এতটা সম্পদ নিয়ে আপনাকে খোকলা করে, আপনাকে সিদ্ধ করে সব নিয়ে চলে গেছে, কেয়ামতের ময়দানে এই বাপ ছুটে গিয়ে বেটাকে বলবে, 20 বছর ঈদের দিনে আমি তোকে মনের মতো পোশাক দিয়ে বিদায় করেছিলাম, আজ আমি বাপ এসেছি,
আমাকে একবার তাকা, সেদিন বেটা বলবে লাওয়ালাদাহু ফিল আরদি লাওয়ালিদাহু ফিল আরদি, জমিনে আমার কোনো বেটাও ছিল না, আমার কেউ বাপও ছিল না, আমি কারোর বেটা না, আমার কেউ বাপ না। বিরক্ত না করে আপনি অন্য রাস্তা দেখেন, আমাকে বিরক্ত করবেন না। সেদিন মা গিয়ে বলবে আমাকে চিনতে পারছিস না, তোর বাপ তোকে যেটা দিত না সেটা আমি জিদ করে নিয়ে তোকে দেওয়া করাতাম, তোর বাপের কাছ থেকে ছিনিয়ে নিয়ে দেওয়া করাতাম, তুই চিনতে পারছিস না। বলে সেদিন বলবে লা ওয়ালিদাহু ফিল আরদি, পৃথিবীতে আমার কোনো মাই ছিল না, আমি মা বলে কিচ্ছু চিনি না, যান আপনি আমাকে বিরক্ত করবেন না। সেদিন সন্তানের কাছে নৈরাস হবে, পিতার কাছে নৈরাস হবে, উদাস হয়ে বসে থাকবে। বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সেদিন হাশরের ময়দানে বিচার চালু হওয়ার আগে আল্লাহ ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দেবে। বিচারের আগে ওদের বিচার হয়ে যাবে, তোমাদের বিচার তো হবে না, তোমরা জান্নাতে চলে যাও, জান্নাত দরজা খুলে দেবে, জান্নাতের খুশবু তাদের নাকে আসবে, জান্নাতের সুবাসিত ফুল তারা জ্ঞান লোভ লাভ করবে, আর জান্নাতের রঙিন ফুল দেখে মাতাল হয়ে জান্নাত দিকে দ্রুত গতিতে ছুটে চলে যাবে, জান্নাতের কাছাকাছি যেমনি চলে যাবে। ওই সময় হযরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিসসালাম আওয়াজ দেবে, কুম দাঁড়া দাঁড়া আমাকে যেতে দে, কুম কী খবর কী খবর দাদু? বলবে শোনো আজকে জান্নাতে যাবে না। বললে কেন? বললে শোনো আমি তোমাদের বুদ্ধি বলে দিচ্ছি, এখান থেকে জান্নাত পর্যন্ত হেঁটে যেতে হবে না, আমি একটা রাস্তা বলে দিচ্ছি। বললে দাদু বলো, সারা জীবন তোমার কাছে ছিলাম, তুমি আমাদেরকে খেলিয়েছিলে, বলো কী রাস্তা বলো? বলছে ঘুরে আল্লাহর কাছে চলে যাও, আর গিয়ে বলো আল্লাহ আমাদের অপরাধ কী, আমাদের অপরাধ কী, আমরা কী ভুল করেছি, আমাদের অপরাধটা বলে দাও, তারপরে জান্নাতে যাব। বলে অপরাধ কি? বলছে আল্লাহ প্রত্যেকটি বাচ্চা মায়ের কোলে 6 থেকে 7 বছর 8 বছর পর্যন্ত মায়ের কোলে চেপেছে, মা যেখানে গেছে কোলে কোলে নিয়ে গেছে, বাচ্চা যেখানে যেতে চেয়েছে মা কোলে কোলে দিয়ে এসেছে, আমরা মাত্র 5 মাস 6 মাস 1 বছর 1.5 বছর বয়সে মায়ের কোল থেকে তুলে নিয়েছ, আমরা আমাদের মায়ের কোলে ভালো করে চাপতে পারি নাই। তাই আপনার কাছে আমাদের আবেদন হয় এখান থেকে কোলে করে জান্নাতে নিয়ে যাবার পারমিশন দিন, আমরা আমাদের মায়ের কোলে চেপে জান্নাতে যাব, এটা পারমিশন দিয়ে দিন, আমরা মায়ের কোলে না চেপে জান্নাতে যাব না, হেঁটে যাব না। আল্লাহ পাক সেদিন মাসুম বাচ্চার মুখের দিকে তাকিয়ে রহমতের দরজা খুলে দেবে, আর বলবে জিব্রাইল যা বাচ্চাগুলোকে ওর মা চিনিয়ে দে। সেদিন প্রত্যেকটি বাচ্চার হাত ধরে নিয়ে জান্নাতের সামনে যাবে, বাচ্চাকে নিয়ে সামনে জান্নাতের সামনে যেতে দেরি, ওদিক থেকে মা হাসরের ময়দান থেকে সামনে আসতে দেরি হবে না, বাচ্চাকে দেখিয়ে দেবে আর বলবে ওটা তোর মা। বাচ্চাখান থেকে চিৎকার মেরে বলবে মা আমি এসেছি, আয় আয় চলে আয়। মা বাচ্চাকে যেমনি দেখতে পাবে মায়ের চোখ দিয়ে গলগল গলগল করে পানি আসবে, বাচ্চা ছুটে গিয়ে মা বলে গলা জড়িয়ে ধরবে, বাচ্চাকে মা কোলে তুলে নিয়ে ডুকরে কাঁদবে। সেদিন বাচ্চা কাঁদবে আর বলবে মা কাঁদিস না, আমি এসেছি তোকে নিয়ে জান্নাতে যাব, জান্নাতের পারমিশন কাটিয়ে দিয়েছি, চ তুই যাবি আমিও যাব। সেদিন মা আরও কাঁদবে, তোর জিজ্ঞাসা করবে মা তুই কাঁদছিস কেন, আমি তোকে ডেকেছি মা বলে, আমি তোর কোলে চেপেছি বলে, আমি তোকে বিরক্ত করছি বলে তুই কাঁদছিস? বলছে না রে আব্বা আমি তোর মা ডাক শুনে কাঁদি নাই, তোর মা ডাক শুনে আমার কলিজা ফেটে গেছে, আর মনে হয়েছে আজ তোর মা ডাক শুনে যাদেরকে পৃথিবীতে 20 বছর ঈদের সাজ সাজিয়েছিলাম, যাদের সুখের জন্য অট্টালিকার বালাকানা বানিয়ে দিয়েছিলাম, যাদের জন্য প্রত্যেক ঈদে লক্ষ লক্ষ টাকা খরচা করেছিলাম, আজ তাদেরকে আমি মা গিয়ে পরিচয় দিয়েছি, ওরা আমাকে চিনতে পারে নাই, আমাকে বলেছে আমি নাকি ওদের মা না, ওরা আমাকে তাড়িয়ে দিয়েছে, আমি তোর জন্য 10টা টাকাও খরচা করি নাই, কবে মরে গেছিস আমি তোর জন্য 1 কেজি দুধ কিনে কোনো এতিমের হাতে তুলে দিই নাই, আমি কোনো ঈদে তোর জন্য 1 পিস জামা কিনে কোনো এতিমের বাচ্চার পরিয়ে দিই নাই, তুই আমাকে চিনতে পেরেছিস, তুই আমাকে চিনতে পেরেছিস, তাই আমি আজ সহ্য করতে পারছি না, হাই রে পোড়ার নসিব যে আমাকে মা বলে চিনতে পেরেছে, সারা জীবনে বাচ্চার জন্য কিচ্ছু দিই নাই কিচ্ছু দিই নাই, ও আমাকে চিনতে পেরেছে, যাদের দিয়েছি তারা আমাকে ভুলে গেছে। এই মুসলমানের বাচ্চারা নবী চলে যাবা বিবিকে বলে নাই,
নবী চলে যাওয়া বিবিকে বলে নাই, তুমি বাপ হয়ে বাচ্চাকে কি করে ভুলে গেছো? যে বাচ্চা কাল তোমাকে ঘর থেকে কুত্তার মতো তাড়াবে, যে বাচ্চা কাল তোমার ঘরে তোমাকে রান্না করে খাওয়া করাবে, যে বাচ্চা কাল তোমার সামনে নিজের টাটাসে ঘুরবে তোমাকে ফেলে রাখবে, সেই বাচ্চার সুখের জন্য তো অনেক কিছু করেছ, বলো ওই ইতিম আর মাসুম যেটা অন্ধকার কবরে দুধ খেতে খেতে চলে গেছে, তার জন্য দুটো জামা কিনে কোনোদিন দিয়েছ? দিয়েছ? মুখ খুলে বলো দিয়েছ? আর জামা দুটো দান করে কবর কাছে গিয়ে বলেছ, আব্বা তোকে কোলে নিতে পারি নাই, আমি ভুলে গেছি, তুই ভাবিস না আমি কিন্তু তোকে ভুলি নাই আব্বা রে, আমি তোকে ভুলি নাই, আমি তোর জন্য জামা কিনে দিয়েছি আব্বা, তোর জামা দিয়ে পাঠিয়েছি, আমার বাড়ির চারটে বাচ্চা আমার কাছে আবদার করে সব চেয়ে নিয়েছে, তুই চাইবি না? তোমাকে আব্বা বলে আমার কাছে চাইবি না? তুই চাস আর না চাস আমি কিন্তু দিয়ে পাঠিয়েছি। কবর জিয়াদ করতে গেছো? এ মাথা মোটা কথা ঘাত, যে বাপ তোমাকে না হাসিয়ে হাসতো না, যে মা তোমাকে না খাইয়ে খেত না, যে মা আমি না ঘুমালে কোনো দিন ঘুমাতো না, ঈদের নামাজের আগে মা যে কাপড় পরতো তার থেকে একটা ভালো কাপড় কিনতে পারো নাই, মায়ের কোনো বোন ছিল না, মায়ের কোনো বোন ছিল না, তোমার কোনো চাচি ছিল না, তো কমপক্ষে চাচিদের বয়সের কোনো মেয়ে পাড়াতে ছিল না, ওই দামি শাড়িটা কিনে তার হাতে দিয়ে বললে না, চাচিমা আমার মা থাকলেও তো আমি দিতাম, এটা আমি তোমাকে দিলাম, তুমি এটা পরবে যেন, শাড়িটা দিয়ে দু রাকাত নামাজ পড়ে মায়ের কবরের কাছে গিয়ে বলে আসলি না, মা ঈদের পোশাক কিনে বিবির হাতে দিয়েছি, বাচ্চার হাতে দিয়েছি, বেটির হাতে দিয়েছি, কসম খোদার করে বলছি মা তোরটা কিনে আগে দিয়েছি পরে ওদেরটা দিয়েছি, আমি তোকে ভুলি নাই মা, আমি তোকে ভুলি নাই, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বে জুল জালাল বলে ফেরেশতারা, দেখ মা চলে গেছে বাচ্চা ভুলে নাই, মা চলে গেছে বাচ্চা ভুলে নাই, উম্মত উম্মতের কাছ থেকে নবী চলে গেছে, নবীর উম্মত নবীর উম্মত নবীর সুন্নতকে ভুলে নাই, তাই আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি, শুনে নে, কাল হাসরের ময়দানে, কাল হাসরের ময়দানে আমি সেদিন মাসুম বাচ্চাগুলোকে বলবো, যা তোর মায়ের হাত ধরে নিয়ে জান্নাতের বাগানের দিকে চলে যাও, যেদিন মায়ের হাত ধরে জান্নাতের বাগানে যাবে, মাঝপথে দাঁড়িয়ে গিয়ে মা বলবে, আব্বা আমাকে সাথে করে নিবি, তোর আব্বাকে নিবি না? তো ছেলে জিজ্ঞাসা করবে, মা আব্বা কেমন জিনিস জানি না, আব্বা কি বলে, যে না হলে আমি মা হতাম না, তুই পৃথিবীতে আসতিস না, যা নুতফাতে তোর জন্ম হয়েছে সেটা তোর আব্বা, বলে মা চলো আবার আল্লাহর কাছে চলো, গিয়ে বলবে আব্বা না আর একটা কথা ছিল যে, বললে কি, বলে পৃথিবীতে প্রতিটি বাচ্চা 20 বছর পর্যন্ত বাপের হাত ধরে পৃথিবীর সব কিছু ঘুরে ঘুরে দেখেছে আর বাপের কাছে শিখেছে, আর জান্নাতের বাগানে আমার হাত ধরে ঘোরাবে কে, কার হাত ধরে ঘুরবো, কে আমাকে জান্নাত দেখাবে, সারা জীবন তো ঈদের নামাজে আমাকে বাপের হাত ধরে ঘুরতে দিলে না, সব ভাইরা তো বাপের হাত ধরে ঘুরেছে, আমি ওই বাপের তৈরি না, আর আপনি ওই বাপের মাধ্যমে আমাকে পাঠান নাই, যদি পাঠিয়ে থাকেন তাহলে আজকে জান্নাতের বাগান দেখার জন্য আমার আব্বাকে আমার সাথে দেন, মা কোলে কোলে জান্নাতের দরজা নামিয়ে দেবে, আর আব্বা হাত ধরে গোটা জান্নাতটা ঘুরে দেখিয়ে দেবে, আমি আব্বার হাত ধরে আর মায়ের হাত ধরে দেখতে চাই, তা না হলে জান্নাতে যাওয়ার আমার কোনো দরকার নাই, রব্বে জুল জালাল বলে ফেরেশতারা রে মাসুমের কথাটা শুনে নে, ওর আব্বা আমাকে ওর সাথে জান্নাতে যাওয়ার পারমিশনটা দিয়ে দে, তাই বলে গেলাম, মানুষের কোলে জন্ম নিলে মানুষ হয় না, মানুষ হওয়ার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাইস লাগে, ওর ডাইসে ফেলে মানুষ হতে হয়, ওর ডাইসে ফেলে মানুষ হতে হয়, ওর ডাইসে ফেলে মানুষ বানাতে হয়, আল্লাহ আপনাকে আমাকে সকলকে মরার আগে মানুষ হয়ে মরার আর উম্মতে মুহাম্মাদি পরিচয় দেওয়ার জন্য ওই ডাইসে ফেলে নিজেকে বানাবার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা